নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি দিই। বাংলাদেশ টাইগার ফোরামের স্লোগান হচ্ছে বাংলাদেশের চোখে বিশ্ব দেখি। আমরা অনেক স্লোগান দেখেছি, বাংলাদেশকে পশ্চিমারা কিভাবে দেখে, আমাদের দাতা গোষ্ঠী কিভাবে দেখে, আমাদের বন্ধুরাষ্ট্র শত্রুরাষ্ট্র কিভাবে দেখে, অন্যের দৃষ্টি। এখন সময় এসেছে মানে বাংলাদেশের তরুণরাই, বাংলাদেশের নাগরিকরাই পৃথিবীকে দেখাবে আমরা এভাবে বাংলাদেশকে দেখতে চাই। এজন্য আমরা স্লোগান নির্ধারণ করেছি বাংলাদেশের চোখে বিশ্ব দেখি। আমাদের প্রতিষ্ঠার 2 বছর পূর্তি হয়েছে গত 14 ডিসেম্বর। আমাদের প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত আমরা অসংখ্য প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ্তাহিক লেকচারগুলোর মধ্যে 81টা পাবলিক লেকচার রয়েছে। তারপর আমরা প্রতি মঙ্গলবার বুক টক ও আইডিয়া টকের আয়োজন করে যাচ্ছি। আমরা তরুণদের মধ্যে চিন্তার চর্চা, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা এবং কাজ করা এবং পড়াশোনার যে মূল উদ্দেশ্য, আইডিয়া ক্রিয়েট করা, আইডিয়া শেয়ার করা, বাংলাদেশ স্টাডি ফ্রম এই কাজগুলো, এই জিনিসগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্টাডি ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডি ফোরামের কাজকর্ম পরিচালিত হচ্ছে। শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি, তারপরে তিতুমির কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ স্টাডি ফোরাম কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্টাডি ফোরাম অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড হচ্ছে ডেইলি আড্ডা। মানে আমাদের এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সব আড্ডা চলে গেছে অনলাইনে। অনলাইনে আমাদের আড্ডা হয়, আমাদের সামাজিকতা অনেক কাজ সারে, কিন্তু ফেস টু ফেস আড্ডার যে গুরুত্ব, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা যখন সরাসরি আমাদের সাথে আড্ডা হয়, তখন আমাদের মধ্যে মতের ঐক্য হওয়ার সুযোগ তৈরি হয়, এবং মতের ঐক্য হলে আমরা কোনো একটা অ্যাকশন নেওয়ার অপরচুনিটি তৈরি হয়। এই জন্য বাংলাদেশ স্টাডি ফোরাম প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির পাশে 4 খেতে তৈরি আড্ডা মিলিত হয়, এবং সেই আড্ডায় দেশের ভবিষ্যৎ সম্ভাবনা, দেশের বর্তমান সংকট, অতীতের পাঠ পুনর্পাঠ, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, এবং বিভিন্ন ডিসিপ্লিনের বন্ধুরা সেই আড্ডায় জমায়েত হন, এবং এর মাধ্যমে একটা ইন্টার ডিসিপ্লিনারি কানেকশন তৈরি হয়। আমরা এখন এমন একটা যুগে বসবাস করি সেখানে আইসোলেটেড ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। আমাদেরকে আমাদের এখনকার ফিউচার মানে হচ্ছে আমাদের পুরো বিশ্বকে নিয়ে ভাবতে হবে, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে একটা সংকট, আমাদের বাংলাদেশও সেই সংকটে ঢেউ লাগে। এই জন্য বিশ্বে কোন জায়গায় কী হচ্ছে, এই সংকটের কারণ কী, কীভাবে উত্তরানো যায়, এগুলো নিয়ে বাংলাদেশ স্টাডি ফোরামে সেই আড্ডায় আলাপ আলোচনা হয়। তারপরে আমাদের ছাত্রদের আইডিয়া তৈরি এবং আইডিয়া শেয়ারের জন্য প্রস্তুতি দরকার আছে। এই জন্য আমরা বাংলাদেশ স্টাডি ফোরাম স্টাডি প্রোগ্রাম হাতে নিয়েছি। এই স্টাডি প্রোগ্রামগুলো খুব মজার। আমরা বই পড়াকে খুব গুরুত্ব দিই, বই পূজার জন্য না, বই হচ্ছে আমার আইডিয়া শেয়ার এবং আইডিয়া জেনারেশন একটা টুলস, বই হচ্ছে আমার একটা মিডিয়াম। আমাদের মানে চিন্তা চর্চা এবং চিন্তা শেয়ার করার জন্য আমাদের একটা বেসিক পাঠ নিতে হবে বিশ্বের বিভিন্ন জ্ঞানভাণ্ডার থেকে। এজন্য আমরা আমাদের সদস্যদেরকে বিভিন্ন স্টাডি প্রোগ্রামে জয়েন করার জন্য বলি। আমাদের অনেকগুলো স্টাডি প্রোগ্রাম আছে। আমরা প্রথম যে স্টাডি প্রোগ্রামটা, এটা হচ্ছে এ বুক এ উইক, মানে সপ্তাহে একটা বই, অন্তত সপ্তাহে একটা বই। যারা রেগুলার সপ্তাহে অন্তত একটা বই চর্চা আসে, তখন তাদেরকে আমরা T20 প্রোগ্রামে জয়েন করাই। T20 হচ্ছে 2 মাসে 20টি বই পড়ার একটা চ্যালেঞ্জ। তারপরে যারা 2 মাসে 20টি বই পড়ার চ্যালেঞ্জ শেষ করে, এখন পর্যন্ত আমাদের 3টা বেস শেষ হয়েছে। তারপর আমরা ওডিয়ায় যাই, ওডিয়া হচ্ছে 4 মাসে 50টি বই পড়ার চ্যালেঞ্জ। তারপরে আমরা টেস্ট, 6 মাসে 100টি বই। এই যে বিভিন্ন সংখ্যায় বই পড়ার কাজগুলো কেন, আমরা জানি আমাদের যে কোনো অভ্যাস তৈরি করার জন্য দীর্ঘ প্রচেষ্টা জরুরি। আমাদের অনেক বদ অভ্যাস আমাদের দীর্ঘ পরিচর্যার ফল, অনেক সু অভ্যাসও দীর্ঘ পরিচর্যার ফল। আমরা মনে করি স্টাডি একটা খুব ভালো অভ্যাস, এটা আমাদের ব্যক্তিত্ব গঠনে, আমাদের চিন্তার গঠনে এবং অনেক সহায়তা করে। এজন্য আমরা এরকম স্টাডি প্রোগ্রামগুলো আয়োজন করেছি। আমাদের টেস্ট প্রোগ্রাম শেষ হলে আমরা পরবর্তী বছরে আমরা 1 বছরে 50টি ক্লাসিক বই পড়ার প্রোগ্রাম নেব। এই পড়াগুলো আমরা একদম মেয়ালি বুক ওয়ার্মার বা বই পূজক না, আমরা পড়ি জ্ঞান অর্জন করি, মানে আমরা ভাবার জন্য, আমাদের সোসাইটির সাথে কানেক্ট করার জন্য, সোসাইটির প্রবলেমগুলো অ্যানালাইজ করার জন্য এবং এটার সলিউশন বাতলানোর জন্য। শুধু শখের জন্য পড়া স্টাডি ফোরামের কাজ না, অ্যাকশনের জন্য আমরা পড়ি।
তো স্টাডি ফোরাম এখন পর্যন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সূত্রিয়াগার ডাকসুতে 81টি পাবলিক লেকচার আয়োজন করেছে। আগামী 22 এবং 23শে ডিসেম্বর আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি, এনভিজনিং আওয়ার কমন ফিউচার। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক স্কলাররা থাকবেন, প্রায় 80টির মতো পেপার প্রেজেন্ট হবে এবং 20 জনের মতো ইয়াং স্কলার তাদের পোস্টার প্রেজেন্টেশন করবেন। তো আপনাদেরকে আজকের প্রোগ্রাম সহ আগামী প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ। এখন আমরা অমিতাভ রেজার কাছে চলে যাব, আমরা প্রথমে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব অমিতাভ রেজার সাথে। আমাদের প্রোগ্রাম নাম যেহেতু আয়নাবাজির পরিচালকের সাথে আড্ডাবাজি, তাহলে আমরা খানিকটা ইনফর্মাল আড্ডা শুরু করবো। প্রথমে অমিতাভ রেজার কাছে আমার প্রশ্ন বা জানার আগ্রহ, ওনার শৈশব বা বেড়ে ওঠা নিয়ে আমরা জানতে চাই, ওনার শৈশবটা কেমন ছিল? উনি জানে হুসেন মুহাম্মদ একসাথে শাসনকালে ওনার শৈশবটা কেটেছে, তারা কি করতেন এই সময়কাল থেকে, ওনার প্রথম এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। আমি খুবই একটু প্রথম কথা, আমি খুব মুগ্ধ যে ছোটবেলায় মানে ছোটবেলা বলছে আমি আমি যে আসলে আমি হয়েছি বা আমি যেখানে যা করি এখন সেটার শুরু আসলে এরকমই হবে স্টাডি সার্কেল থেকে। ছোটবেলায় কিভাবে, যদি প্রশ্ন থাকে যে ছোটবেলায় কিভাবে শৈশব কিভাবে কেটেছে, সেটার অনেকগুলা গল্প আছে। মানে এটার যদি শুরু করতে হয়, আমার আমি যেহেতু একটু অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করি, তো আমি আসলে উইদাউট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছাড়া আমি আসলে কিছু দেখাতে পারি না, কিছু বলতে পারি না। মানে কথা বলার সাথে সাথে আমার একটা প্রেজেন্টেশন না থাকলে সামনে আমার অভ্যাস হয়ে গেছে যে আমি যত জায়গায়, আমি এর আগেও প্রচুর জায়গায় লেকচার দিয়েছি, অলওয়েজ যদি সবাই এরকম আড্ডা মারতে বসি সেটাতে আড্ডা মারি আমি, কিন্তু ইউজুয়ালি সবসময় কোনো না কোনো প্রেজেন্টেশন দেই বা প্রেজেন্টেশনে কথা বলি, ভিজুয়াল ইমেজ দেই, ইমেজের সাথে কানেক্ট করি, তারপরে আসলে কথা বলতে শুরু করি। তো আমার যদি একটু সুবিধা হয় আমি যদি ভিজুয়ালি দেখাইতে পারি যে এই উত্তরটাতেই, এই উত্তরটাকে যদি আমি একটু ভিজুয়ালি দেখাইলে আমার মনে হয় সুবিধা হবে। আমি দেখি এটা এখানে আসে কিনা ঠিক মতো। আমি আসলে আমরা যখন পুনার থেকে যখন ইকোনমিক্সে পড়ে এখানে আসছিলাম বা পুনাতে যাওয়ার আগে আমি যখন কলেজে পড়তাম তখন আমরা প্রথম একটা স্টাডি সার্কেল করি 6 জন বন্ধু মিলে। আমরা সে বন্ধুরা এখন সবাই এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, সামিনা লুৎফা, অতুল রব্বানী স্যার। আমাদের স্টাডি সার্কেলটা ছিল যে ব্যতিক্রান্ত অধ্যয়ন চক্র। যেটা প্রশ্ন ছিল সে প্রশ্নটা হচ্ছে ছোটবেলা কিভাবে কাটছে। তো ছোটবেলার থেকে বড়বেলা আসা পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে আমার তো মনে হয় সার্চ ফর মাইসেলফ, মানে নিজেকে সার্চ করা। তারকোভস্কির একটা কথা ছিল যে ফিল্ম মেকারের কাজ কি, তখন আন্দ্রে তারকোভস্কি রুশ চলচ্চিত্রকার বিখ্যাত, তো সে বলেছিল সার্চিং দ্য ট্রুথ, অর্থাৎ সত্যের অনুসন্ধান। সো আমারও ওই ছোটবেলার থেকে ওই সার্চটা ছিল। আমি ছোটবেলায় যখন আমি ক্লাস 4-5 পড়ি তখনই আমি প্রথমই অসুস্থ ছিলাম, আমি হাঁটতে পারতাম না একটা সময়ের পরে, ক্লাস 3-4 পরে, এবং যেটা হয় যেটার কারণে আমাকে হসপিটালেই থাকতে হয়েছিল অনেকটা সময় স্কুল লাইফে, বেসিক্যালি ক্লাস 5-6 দিকে আরো বেশি। তো ওই হসপিটালে থেকে আমি আসলে কি করতাম, আসলে কিছু করার ছিল না আমার। মামাকে নিয়ে আমাকে দুটো বই কিনে দিল, একটা বইয়ের নাম ছিল শত মনীষীদের কথা, এটা হচ্ছে ভবেশ রায়, আরেকটা বই ছিল সম্ভবত ঠাকুর মাঞ্চুলি। তো ছোটবেলায় ওই বই দুটা পড়তাম এবং ঠাকুর মাঞ্চুলি আমাকে ফ্যান্টাসাইজ করাতো জীবন নতুন নতুন গল্প দিয়ে, গল্পের প্রতি আমার আগ্রহ বাড়লো। এবং ভবেশ রায়ের ওই ওটা তো প্রথম যে মানুষটা মনীষীদের মধ্যে প্রথম যে মানুষটা ছিল সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে তার বাকি অনেক মানুষের কথা ছিল। অনেকের এই মনীষীদের কথাবার্তা পড়ে আমার আমি খুবই এক্সাইটেড হই এবং খুব বেশি মনে হয় যে পৃথিবীতে বড় মানুষ হতে না পারি কিন্তু এই মানুষদেরকে দেখতে চাই বা এই মানুষদের কাছে পৌঁছাতে চাই। তো প্রিয় মানুষ আমার হলো ওই বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ডায়োজেনিস।
গ্রিক একজন ফিলোসফার আমরা জানি, তাকে দেখে আমার মনে পড়লো যে তিনি একটা অদ্ভুত ফিলোসফার অ্যারিস্টটলের সময়, অর্থাৎ পরবর্তী সময়ে সমকালীন। তো এই ছোটবেলায় আমি ওদেরকে পড়ে বেশি বেশি এক্সাইটেড হই, কারণ তারপরে আমার জীবনে একটা হিরো আসে, সেটা হচ্ছে ফেলুদা। তো ফেলুদা ছিল আমার জীবনের একটা হিরো, যারা লম্বা চড়া সুন্দর, আর বেটা এত বুদ্ধি মাথায় কই থেকে আসে, এই বুদ্ধি কেমনে পায়, কেমনে বাইর করে। এই ফেলুদারে আমি খোঁজা শুরু করলাম, সব ফেলুদা পরে ফেললাম ক্লাস সেভেন এইটে থাকে, আরো ছোটবেলা যা যা আসে ফেলুদা পড়ি এবং মুগ্ধ হয়ে যাই, যা রে বেটা তো হেভি মাল, আমি বড় হয়ে ফেলুদা হব। তো পরে দেখলাম যে আসলে তো ওই বেটা মাল না, মাল তো যে লিখছে ও, তখন বললাম না এটা ভুল বুঝছি আসলে আমি, তখন আসল মালকে পাইলাম যে হচ্ছে আসল। বিশ্ববিদ্যালয়ে কথা বলছি, ছোটবেলায় ফুটবল খেলতাম এবং আমার প্রিয় হয়ে গেল সিলভার স্টার র‍্যাম্বো, আর হয়ে গেল হচ্ছে ব্রুস লি। তো আমার একটা বন্ধু ছিল ক্লাসে, সে বলল দোস্ত নানচাকু খেলতে জানিস, এই যে নানচাকু ছাক ছাক করে ঘুরে ঘুরে এগুলো মারে, এটা হেভি লাগলো। তো বাসায় একদিন নিয়ে আসলাম, আম্মা দেখে ফেলেছে মায়ের যে ওইটা কি, আম্মা এটা একটা খেলার জিনিস, সে এইরকম এরকম খেলতাম ভালো লাগতো। তো একটা পোস্টার লাগাইছি আমার টেবিলের উপরে, একটা হচ্ছে ব্রুসলির এরকম যে কাটা দাগ আছে না, এবং ইয়াক করে উঠে, আর বাসায় প্র্যাকটিস করতাম। আমার বোনও আমার মতো খেলোয়াড় ছিল, সে আমার ছোট ছোট ওর সাথে বসে ক্যারাটে প্র্যাকটিস করতো এই ধরেন। তারপরে একটা ছবি ছিল মাঙ্কি অ্যান্ড দ্য স্নেক অ্যান্ড মাঙ্কি শ্যাডো, তো ওটাতে একজন মাঙ্কি হয়ে মারামারি করেন আর একজন স্নেকের মতো করে মারামারি, এইগুলো প্র্যাকটিস করতো। তো গল্পটা হচ্ছে যে যে জন্য বলছে পোস্টার লাগাইছি বাসায়, তো আমার সেই সময় আমার জীবনে একজন মানুষ আসলো, সেটা হচ্ছে আমার চাচা, উনি জার্মানিতে ছিল তখন। উনি গেছিল 75 সালে, উনি কমরেড আয়ুব রেজা চৌধুরী। উনি 75 সালে দেশ থেকে বলা যায় পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে বের হয়ে যায়, এর আগে উনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো তোহা গ্রুপ গ্রুপের সাথে, তার আগে মুক্তিযুদ্ধের আগে ছাত্র ইউনিয়ন ভাষায় নাম করতো এবং যুদ্ধের সময় জেল খানায় ছিল। তো উনি একজন বিপ্লবী মানুষ ছিলেন, এবং ছোটবেলাতে ওনার সম্বন্ধে আমাদের পরিবারে কেউ আমাকে ওনার সম্বন্ধে বলেনি, এমন কিছু করে নেবে, কিন্তু উনি আমাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে ফেলবে, উনি যে রাজনীতি ঢুকাবে, উনি বড় বড় কথা বলে কাউকে উঠতে দেয় না, ব্যবসা বাণিজ্য করতে দেয় না, চুরি করতে দেয় না, ধান্দাবাজি করতে দেয় না, বহুত ঝামেলার লোক একটা, মানে সিরিয়াস, উনি সিরিয়াসলি প্রবলেমেটিক লোক, মানে মধ্যবিত্তের জন্য একটা প্রবলেম, মানে উনি আসা মানে জন্মদিন করা বন্ধ, উনি আসা মানে পার্টি করা বন্ধ, উনি বাসা মানে বাসায় দাওয়াত দিয়ে সবাইকে খাওয়া বানানো, বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করা বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি কেনা বন্ধ হয়ে যায়, উনি আসা মাত্র জামা ঈদের সময় 20টা জামা কেনা বন্ধ হয়ে যায়, উনি সব বন্ধ করে দেন, একটা ভেজাল লোক, ওনার সাথে ওনার থেকে দূরে থাকুন। কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি আমাদের বাসায় এসে উঠল 7 বছর পরে, উনি বাসায় এসে ঢুকলো। উনি ঢুইকা আমি একদিন স্কুলে গেছি, খোদারি কসম আমি আয়সা দেখি আমার দুটি পোস্টার ফেলা দিছে আর সিলভার সিস্টার ফেলা দিছে, লাগাইছে কি জানে কেমন মেজাজটা খারাপ হয়, একটা নজরুল আর একটা রবীন্দ্রনাথ, আমার তো আমার ক্লাস 6, মাথাটা গেছে ঘুইরা যে এটা কি করলো উনি, আর সবাই যে বলতো উনি একটা ভেজাল, আর তখন আমি বললাম উনি একটা ভেজাল। তো উনি একটা বই বের করছিল, বই তার আগেই বের হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মার্কসবাদী আন্দোলন দৃষ্টিভঙ্গি। তো ক্লাস 6-এ আমি তখন ওনার বিছানায় শুই, ওনার সাথে ঘুমাই, কারণ আমার বাসা তো ছোট ছিল, আমার বাবা মা ছোট্ট মধ্যবিত্ত পরিবার আমরা, তো আমার বাবা মা একটা রুমে থাকতো আমার বোনকে নিয়ে, আর আমি আমার চাচাকে নিয়ে একটা ড্রয়িং রুম যেটা সেখানেই থাকতাম। তো চাচার সাথে শুয়ে আছি, চাচা বললো বলো তো আমার বইয়ের নাম কি, কি জানি লিখছেন, আকর্ষবাদী আন্দোলন একটি দৃষ্টিভঙ্গি, চাচা হো করে হাসছে। স্বাভাবিকভাবে চাচা আমাদের পরিবারে খুব বেশি দিন থাকতে পারেনি, চাচা আসলে বের হয়ে নিজের সিপাহী ভাগে একটা বাসা করে উনি থাকতো,
এবং তারপরে সারা জীবন উনি পলিটি রাজনীতি করে গেছে একভাবে লিখিত, মানে উনি একটা বৌদ্ধ স্যারের সাথে একটা অফিস নিয়ে অধ্যয়ন অনুসরণ আন্দোলন বলে উনি একটা গ্রুপ করে, তার প্রগতি বাংলাদেশ কমিউনিস্ট ইউনিয়ন বলে একটা গ্রুপ করে, তারপরে উনি মারা গেছে গত 3-4 বছর আগে। তারপরে বাকি সময়টা আসলে যখন আমার একটু বোধ হয়, যখন আমি আসলে সত্যিটাই পড়া শুরু করি, পুরোটা সময়ই আমি ওনার সাথেই ছিলাম একভাবে। আমাদের পরিবারের সাথে আমি যোগাযোগ ছিল না, আমি ওনার সাথে খুব কানেক্টেড ছিলাম। প্রতি সপ্তাহে আমি চেঙ্গাইচা যেখানে বদরুল মোহাম্মদ স্যার বসতো ওখানে ওনাদের উনি পাশে একটা রুমে বসতো, ওনার কাছে যেতাম। তো আমার বাংলাদেশের যত ইভেন্ট হয় সব ইভেন্টে আমি ওনাকে জিজ্ঞেস করতাম, কাকু এটা কী হয়েছে? উনি একদম সঠিক একটা আমাকে দিকদর্শন দেখা দিত, বা সিনেমা নিয়ে, সাহিত্য নিয়ে, মিউজিক নিয়ে। ওনার একটা মহাপণ্ডিত লোক ছিল উনি, উনি সব বিষয়ে ওনার কাছে কাছে আমি একটা সহজ উত্তর পাইতাম যে এটা এভাবে দেখবা, এটা এইভাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যেখানে ইভেন্ট হলে আমরা বিচার করতে পারি না। আমি এরপর থেকে আমার বেড়ে ওঠা হয়েছে আমি খুব দান্দিকভাবে সব কিছু দেখতে পারি, অবজেক্টিভলি দেখতে পারি। আমি কোনো কিছু নিয়ে খুব উচ্ছ্বসিত হই না, আমার কোনো কিছু খুবই খুবই একদমই মাটিতে ফেলে যেতে পারি না। এটা আমাকে যেমন এই মুহূর্তে খুব আনকমফোর্টেবল করে নেয় যখন কেউ বলে উঠে আয়নাবাজি অনেক কালের পরে সর্বশ্রেষ্ঠ ছবি, এটা যেমন আমাকে আনকমফোর্টেবল করে তোলে, এটা একদমই তেমন করে আবার পরের দিনই আবার দেখি যে এটার মধ্যে হচ্ছে খারাপ ছবি হয় না। তো মানে আমরা যাই করি না কেন পোলারাইজ করে ফেলি সব কিছু, মানে আওয়ামী লীগ ভালো 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 মানে অনেক ভালো, বিএনপি খারাপ 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 অনেক খারাপ, আবার বিএনপি ভালো ভালো মানে অনেক ভালো, খারাপ খারাপ মানে অনেক খারাপ। কিন্তু অবজেক্টিভলি দেখা যে কোনো মানুষকে, যে কোনো চিন্তাকে, এই যে গণতান্ত্রিক সোকল আমাদের যে ধরনের চর্চার অভাব আছে, যে কোনো কিছু অবজেক্টিভলি দেখার ভঙ্গি আমরা তৈরি করতে পারি, আমাকে ওটা ছোটবেলায় তৈরি হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ মাই হিরো আসলে। তারপরে আমার ছোটবেলার শৈশবের যে কাটে সেটা আমি চেষ্টা করলাম যে আমার হিরো কি করে, আমার হিরো কি করে। তখন দেখলাম উনি একজন গল্পকার। সবচেয়ে আগে যেটা মাথায় আসছে উনি ডিজাইনার, তো ডিজাইন গ্রাফ গ্রাফিক্স করে, সেগুলো আমাকে খুব এক্সাইটেড করে। ওনার একটা বই আমি ছোটবেলায় আবৃত্তি করতাম বিশ্বের বিটিভিতে, আবৃত্তি করে আমাকে 500 টাকার একটা চেক দিয়েছিল, আমার জীবনের প্রথম উপার্জন। ঠিক আছে তোমার চেকটা থাকুক আমার কাছে, আর তোমাকে আমি মার্কেটে একটা দোকানে গিয়ে আমি সেরা সন্দেশ বইটা কিনলাম, কারণ আমি জানি ওইটা সত্যজিৎ রায়ের সম্পাদিত একটা মোটা সাধারণ খুব সুন্দর একটা বই। তো ওইটা তো আমি পাতায় পাতায় পড়ে ফেলাম। তার তখন তখনকার টাইমে আমি খুব হসপিটালও বেশি থাকতাম, মানে আমি 3 মাস বাসায় থাকতাম, 1 মাস হসপিটালে থাকতাম, এরকম আর কি। আমি খুব বেশি হাঁটতে পারতাম না ক্লাস 8-9 পর্যন্ত, তো মোটামুটিভাবে হাঁটতে পারতাম। তো এই জন্য আমার একটা সুবিধা হয়েছে যে আমি আসলে বিছানায় আমার বেশিটা সময় কাটছে, তো আমি জানলার পাশে বসে শুধু এটাই করতাম। তারপরে তার সঙ্গে যেটা জানলাম সেটা হচ্ছে সে হচ্ছে স্টোরি টেলার, নট অনলি দ্যাট উনি মিউজিক কম্পোজার, এবং তৃতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে উনি একটা ফিল্ম মেকার। ফিল্ম মেকার বলতে গেলে 3টা জিনিস লাগে, একটা হচ্ছে অথর, উনি একজন অথর, উনি নিজে কিছু বলতে চান, এবং উনি একজন আর্টিস্ট। সো দ্যাটস ওয়াজ মাই ইন্সপিরেশন ছোটবেলায়, যে শুরুটা হচ্ছে ওখান থেকে যে হাউ আই ডিসাইডেড যে আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট ইজ নট এক্স্যাক্টলি ফিল্ম মেকিং মেবি, but I'm going to do something that close to that. So it's a shoishobe bere uthata erokom shesh kori e kotha aro onek slide ache ei bishoy seta the pore jai shesh kori e bishoy bitikuman ghatok ke fti te unnon sha agol arjun filmmaker ache uni jiggesh korechilo sir what is necessary to be a filmmaker, ton ghatok bolechilo in your one pocket daruka bottle, in another pocket your childhood. Wow, that's great. So one pocket in Daruka Batul means not moth. It's a signified something. It's something. Your irrationality. Chotobala amra shopno dekhi. Chotobala amra ekta emon ekta samaje shopno dekhi jeta rupkothar moto pore pore thakurmar jolite je shopno ta dekhi. Kintu jokhon amra boro hoi tokhon ki ami shopner kache kache kotha dekhte pai. Ami dekhi boishommo, ami dekhi katakati, ami dekhi kolpano,
আমি এগুলোই তো দেখি, আমি দেখি একে একে গালি দিচ্ছে, একে গালি দিচ্ছে, মানে সম্পদের অসম বন্টন এসবই তো দেখি। তার মানে আমার স্বপ্ন সম্পূর্ণ ভঙ্গুর হয়ে যায় আসলে। সেই ভঙ্গুর স্বপ্নতে আমি কিছু বলতে চাই তখন, যখন আমাকে আমি সব ভঙ্গুর জিনিস দেখি, এইরকম অবস্থা মানে উদ্ভব উঠে পিছিয়ে চলছে স্বদেশ দেখি শামসুর রহমানের কবিতার মতো, তখন আমি কিছু বলতে চাই। এই বলা এবং আমার শৈশবের স্বপ্ন মাই চাইল্ডহুড, এটা মিলেই একজন আর্টিস্ট হয়। মানুষ মানুষ মানে গড়ে ওঠাতে মানে ঢাকার ভূমিকা কতটুকু? আপনি ঢাকাকে অনেক অনেক উচ্চ মর্যাদা দিয়ে থাকেন, আপনি ঢাকার পুরান ঢাকাকে আপনি বসবাসের সাথে তুলনা করেন এবং ঢাকার মধ্যে অনেক সম্ভাবনা আপনি খুঁজে পান, ঢাকা আপনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে বা আপনার ডেভেলপমেন্টে শিল্পী মানুষ তৈরির ক্ষেত্রে ঢাকার ভূমিকা কিভাবে দেখেন আপনি? এটা তো আমি দেখি মানে কি ইটস এ কোইনসিডেন্স আমার ঢাকা জন্ম, রাইট? তো এটা আর দেখার কিছু নাই, আমি বেড়ে উঠছি এখানে, আমার আমার ইতিহাস এই মাটি এই মাটিতে, হয়তো বা ঢাকায় না, আমার বাবা বেড়ে উঠেছে অন্য গ্রামে, আমার বাবা কিন্তু বেড়ে উঠেছে কিশোরগঞ্জে, তারপরে কাপ্তাইতে, আমার মা বেড়ে উঠেছে প্রাইমারিলি, আমার মায়ের জন্ম হয়েছে সম্ভবত পাকিস্তানে করাচিতে, বিকজ আমার নানা করাচিতে রেলওয়েতে চাকরি করতে গেছিল, আমার নানিকে তারা বলছে সিলেটের মানুষ, তারপরে যখন ঢাকায়, তারপরে তারা ভাষা ধরনের পর পর আমার নানা নানু আমার তার ছেলেমেয়েদেরকে নিয়ে চলে আসছে, বিকজ যখন দেখছে তার তার ছেলেমেয়েরা বাংলা বলতে হবে। সো এই জায়গার থেকে তারপরে আমরা কোইনসিডেন্সলি আমরা ঢাকায় আমি বড় উঠেছি, কিন্তু এই ঢাকায় যখন ছোটবেলা থেকে বড় উঠেছি তখন ঢাকার সাথে ওই যে বললাম শৈশবের স্বপ্ন জড়িত, তো যেহেতু আমার শৈশব এই শহরের এই মাটিতে, এই মানুষের প্রতি আমার মমতাটাও বেশি, মায়াটাও বেশি, ওই মায়ের জায়গার থেকে আমার ঢাকার সাথে প্রেম। ইট ইজ নট দ্যাট সিগনিফিকেন্টলি, আমি যদি আজকে নিউ ইয়র্কে জন্ম নিতাম তাহলে তো নিশ্চয়ই আমার ঢাকার প্রতি প্রেম হতো না। আমার আমার প্রেম আমার ভালোবাসা জন্ম হয়েছে এই মানুষের সাথে, এই এখানে বেড়ে উঠছে, এই জন্যে আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি এই মানুষদের ভূমিকার জন্য। সো তার এই কারণেই আমার সাথে ঢাকার সম্পর্ক এত বেশি এবং আমার সাথে এক্সাইটিং, মানে আমি এটার বিউটিটা খুঁজে বের করেছি। আমাদের সবার জীবনে আমরা যে লাইফের যে পার্টনার হয়, ইটস নট নেসেসারি হি অর শি উইল বি বিউটিফুল, অর হি ইজ নট নেসেসারি হি অর শি উইল বি পারফেক্ট, তখনও বলে যে ইটস ইমপারফেক্টলি বিউটিফুল। দ্যার ইজ সামথিং ইন ইয়র লাইফ পার্টনার, আমাদের জীবনসঙ্গী যারা আমরা থাকি, জীবনসঙ্গী আমাদের জীবনে দরকার, আমি বলি সহযোদ্ধা সহযাত্রী, এই সহযাত্রী আমাদের জীবনে আমরা যারা থাকি আমাদের সবার জন্য, সেই সহযাত্রী কখনো ইটস নট যে পারফেক্ট হয়, দে আর ইমপারফেক্ট হয়, বাট দে আর ইমপারফেক্টলি বিউটিফুল, প্লিজ তার সাথে তুমি প্রতি রাতে ঘুমাও সকালে উঠো। এরকম করে শহরের শহরটা মেবি ঢাকা শহর ইজ নট পারফেক্ট, এটা একটা বসবাসযোগ্য শহর না, এটার মধ্যে যা যা ঘটে যা যা এটার এটার যা ব্যবস্থা এটা কোনো কিছু না, বাট ইটস সো ইমপারফেক্ট, কিন্তু ওই ইমপারফেক্টটাকেই আমার কাছে মনে হয় বিউটিফুল ফর মি, ফর মি মেবি নট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে একটা ছেলে আছে এটাকে ভাবতে বলবে না, কিন্তু আমার কাছে ইটস 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 ইমপারফেক্ট বাট ইটস বিউটিফুল। তো এই জন্যই আমার কাছে ছোটবেলায় অনেক মানে কবিতার প্রোগ্রামে ছিলেন, কবিতা আবৃত্তি করতেন, মানে কবিতা আপনার মানে আপনাকে কিভাবে প্রভাবিত করেছে বা কবিতা এখন আপনার বিভিন্ন ফিল্ম মেকিং এ বা বিজ্ঞাপন নির্মাণে কবিতার প্রভাব কতটুকু? কবিতা ইমেজ নিয়ে কাজ করে, আপনার ইমেজ নিয়ে কাজ করেন, কিন্তু তারপরে কি নাথিংনেস, এই নাথিংনেস ইউনিভার্স এটা এটা নিয়ে আমার ও বলতেছিল যেটা নিয়ে আমার আগ্রহ নাই, বিস ইজ নাথিং, কিন্তু হোয়াট এই না আবার এই নাথিংনেসটা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সো আমার কাছে মনে হয় যে বা খুবই লাইন খুব শেপ ওয়াইজ কোনো কিছু করতে চাই, কিন্তু যেটা আমরা কখনো খুঁজে চেষ্টা করি না, যেটা নিয়ে আমার কখনো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফিলিংটা কি, একটা ইনফাইনাইট এমন একটা ফিলিং যেটার কোনো শেপ দেওয়া যায় না, যেটার কোনো যেটার কোনো উত্তর দেওয়া যায় না, যেটাকে ডিফাইন করা যায় না, ওই ফিলিং এর কানেকশনটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইটস সো ইম্পর্টেন্ট যে একটা গল্প জানি, একটা গল্পের একটা সিনেমা কেন আমার কাছে গ্রেট, এবং সিনেমা কেন জানি, এবং পোয়েট্রি ও কবিতাও এরকম একটা ব্যাপার যেটা
কোন শেপ দেয় না, হয়তো একটা ছবিটা মাথার ভিতরে স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বহুত কাজ করে, এটা শেপ নাই, কিন্তু এটা এই শব্দগুলো শোনার পরে আমার মনের ভিতরে যে অনুভূতি তৈরি করে, এটা ইনফাইনাইট এবং এটার 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 কোনো উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু একটা কি একটা ফিলিং তৈরি করে যেটা আমাকে ভালো লাগায়, যেটা আমাকে যেটা আমাকে আমি যখন সকালবেলা উঠে একটা রিক্সা শ্রমিককে যদি কবে কই যাবি যাবি নাকি এটা না বলে আমি ভাই যাবেন, আমার মনের মধ্যে যদি এই ফিলিং তৈরি করে দেয়, সেটাই তো মনে হয় একটা পাওয়ার। আমার ফাইনাইট ফিলিং এ খুঁজি আমরা সবসময়, এই কারণে দেখবেন আমি যখন সিনেমার কথা যদি বলি, সিনেমায় উই অলওয়েজ ট্রাই টু মেক ফিল্ম যেটাতে আসলে এটা একটা জনরাতে ফেলতে হবে, এটার এরকম স্ট্রাকচার হইতে হবে, এটা হিরো থাকতে হবে, হিরোইন এরকম করে থাকতে হবে, এই যে ফাইনাইট স্পেসে আমরা জিনিসটা কাজ করি, এটা না ফেল পর্যন্ত কোন জায়গায় পৌঁছায় না, বরং এটা এটা দেখার পরে যে অনুভূতি তৈরি করে আমার ভিতরে, যে আমার মানবিক আমার যে গুণাবলী খেলো আমাদেরকে যে টাচ করে, ওইটাতে বেশি কনসেন্ট্রেট করলে আমার মনে হয় আরো বেটার কাজ করতে পারবো আমরা। সো কবিতা ইজ ওইভাবে আমার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন, এবং আমার দুঃখ লাগে যে বাংলাদেশে আমার ওয়াইফ এই কথাটা প্রায় বলে এখন, যে দেখো এখন কবি পাই না, কবির নাম পাই না, আমরা একটা দুর্ভাগা জাতি হয়ে উঠছি, যে জাতিতে আমাদের কাছে আমরা বললে পরে অনেক কষ্ট করলে কবিতা পাবো, হয়তো বা অবশ্যই কবি আছে, কবি তো আছেই, কিন্তু একবারে যে কবিতা কবির নাম বলে ফেলবো, হেলাল হাফিজ কবির নাম বলে ফেলবো, শামসুর রহমান এই যে কবির নাম বলে ফেলবো, এইরকম পাঁচটা কবির নাম কিন্তু আমরা এখন বলতে পারি না। সো যে জাতির কবি নাই সে জাতি কিন্তু অনেক দুর্ভাগ্য, আর তা কিন্তু এই মুহূর্তে আমাদের জাতি আমরা অনেক দুর্ভাগ্যজনক জায়গায় আছি। আমার জীবনে মানে কিভাবে আসলে আমার জীবনে নারী খুবই গুরুত্বপূর্ণ এবং ভূমিকার মানে একদম খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি লাভ না বলে মানে নারী যদি বলি সেভাবে আমি বললাম, যে কারণ হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমার মায়ের সাথে আমার কানেকশনটা অনেক স্ট্রং, ভেরি স্ট্রং। সো এর পরপর পরবর্তীতে যখনই আমি যখনই ওই যে ওই জায়গা থেকে যখন ওই জায়গাটা বেরোয় আসছি, আমি মায়ের এক বলা যায় একদম কাছ থেকে যখন বেরোছি, তখনই আমার ওই কানেকশনের কারণেই আমার জীবনের হয়তো বা আমার কোনো আমার নারীকে আমি আলাদা করে আমি নারী হিসেবে দেখতে পারিনি, মানে ইটস অলওয়েজ মাই পার্টনার, অলওয়েজ মাই ফ্রেন্ডস, ইট ওয়াজ অলওয়েজ লাইক দ্যাট উই ফল ইন, মানে আমার ধরনের প্রেমে পড়া বা প্রেমে না পড়া এসব কিছু মিলায় আমার যেটা ছিল প্রাইমারিলি উই হ্যাভ টু বি ফ্রেন্ড, আমার যেমন প্রচুর আমার সমান বন্ধু হচ্ছে পুরুষ এবং নারী, এবং তারা সবাই বৃদ্ধ বৃদ্ধ, এবং আমরা ছোটবেলা থেকে একসাথে যারা পড়াশোনা করছি, তারপরে আমি যখন আমি সংসার করা শুরু করেছি তখন আমার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার বন্ধু কিনা, আমার কাছের মানুষ কিনা, আর আর এখন যদি বলি নারীর ক্ষেত্রে আমার জীবনে আসলে চারিদিকেই নারী, কারণ হচ্ছে আমার প্রডিউসার আমার বোন সবিন রেজা, আমার ওয়াইফ এবং আমার এখন লাইন প্রডিউসার বা সহযোগিতা কাজ করি কে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরাল সব মেয়ে, সো আমার চারিদিকে আসলে নারী পরিবেশিত এবং তাদের সবার কিন্তু আমার জীবনে ভয়াবহ রকমের ইনফ্লুয়েন্স আছে। আর যদি বলি লাভ, আমি না মানে নারী প্রেম এটা আমাকে না খুব বেশি এক্সাইটেড করতে পারে না, বিকজ নেভার আমার না আমার সাথে মনে হয় আমি যতটা নারী প্রেমে পড়ি এক ততটাই আমি পুরুষের প্রেম করি, এবং শুধুমাত্র বায়োলজিক্যাল কারণে দৈহিক কিছু হয় না, কিন্তু বাকি সবকিছু মোটামুটি ভাবে তার সাথে হয়, যেমন দুই তিন বত্রিশ বছর আগে ভ্যালেন্টাইন ডে হলে আপনাদের একটা আমাদের একটা ইন্টারেস্টিং উদ্ভব কিংবুত একটা জিনিস হয় না, তো ওইরকম একটা দিনে 14 ফেব্রুয়ারি হঠাৎ করে আমি আমার ওয়াইফকে বলছি আচ্ছা একটা কাজ করি আমি আজকে রাশেদকে নিয়ে বই মেলায় ঘুরে আসি, রাশেদ চন্দ্রগ্রাম
আশেদকে নিয়ে ধরেন যতটা নিম আমাকে বলে যে সেটা হচ্ছে ও আশেদ হচ্ছে আমার এক ধরনের I should marry him if possible at your command. So এটা হয় এবং এটা আমার যতজন আমার এক পরিচিত সিনেমাটোগ্রাফার হয় তার সাথে আমার এমন সম্পর্ক হয় যেটা একদম প্রেমের মতো হয়ে যায় তার সাথে ঘুমতে করে তার সাথে কথা বলতে হয় ঘুমতে যাওয়ার আগে তার সাথে কথা বলতে হয় সারাক্ষণ তাকে দেখতে ইচ্ছা করে তাকে দুদিন না দেখলে ভালো লাগে না এগুলো আমার হয় এখন এটা আমার তো পুরুষের ক্ষেত্র হয় নারীর ক্ষেত্র হয় আমার জন্য ডিফাইন করা লাভ ইজ ভেরি ডিফিকাল্ট আপনি তো একজন বাংলাদেশের সফল বিজ্ঞাপন নির্মাতা এখন তো ইয়ে করছেন মই বানাচ্ছেন একটাই সম্পর্ক সেটা হচ্ছে দুইটাই অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এর বাইরে কোনো সম্পর্ক নেই আর ফিলোসফিক্যালি দুইটা একদমই আলাদা জায়গা একটা একটা আর্টিস্টিক ক্রিয়েশন অর এন্টারটেইনমেন্ট ক্রিয়েশন যেটাতে মানুষকে এন্টারটেইন করেন উইথ আর্ট অ্যান্ড ক্রাফট দিয়ে আরেকটা ক্রাফটকে ইউজ করা হয় পণ্য বাজারজাত করার জন্য যেরকম করে এখানে যে ছবিটা আছে এই ছবিটার চারিদিকে যে সুন্দর বর্ডার করা হয়েছে এটা একটা ক্রাফটকে ইউজ করা যায় যে বর্ডারটা করেছে সে তো আর্টিস্ট বাট সে তো এটা আর্ট পিস হিসেবে বিক্রি করেনি সেটা ব্যবসায়িক কাজে বিক্রি করেছে বিজ্ঞাপন নির্মাণটা এরকম আমি একজন আর্টিজান আই'ম নট আর্টিস্ট ইন অ্যাডভার্টাইজিং ফার্ম আই'ম নট আর্টিজান আমি ফিল্ম মেকিং এর ক্রাফটটা জানি ওটা করে আমি কমার্শিয়ালি একটা আমার আমার ক্রাফটটাকে সেল করে জীবিকা নির্বাহ করি আর ফিল্ম করে আমি জীবিকা নির্বাহ করতে পারি কিন্তু ফিল্মটা মোর লাইক মাই পার্সোনাল আমি যে বললাম যে আমার বলতে চাই কথা আমি যা বলতে চাই সেটা দিয়ে এক ধরনের উপার্জন করা কিন্তু দ্যাটস মাই চয়েস যে আমি আসলে কোনটা করব কোনটা করব খুব বয়সে আপনার চাচার প্রভাবের কথা বলেন আপনি নিজেও রাজনীতি করতে চাইছেন বাইরে কোন মানুষ আসলে বাঁচতে পারে না সো আমি যা করি যদি আমি সিনেমা বানাই বা টেলিভিশন ফিকশন বানাই আমি আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা না বললেও একটা পলিটিক্যাল এন্টিটি নিয়ে বানাই আমি পলিটিক্যাল এন্টিটির বাইরে ইভেন আমি বারবার বলি ইভেন ধরেন শাকিব খানের ছবি বলেন আর আপনি অনন্ত জলিলের ছবি বলেন না কেন এদের সবার ছবি কিন্তু পলিটিক্যাল এই পলিটিক্সটা আমি কোন পলিটিক্স কোন দেশ কোন মানুষের পক্ষে কথা বলে কোন শ্রেণীর পক্ষে কথা বলে সেটা ডিফারেন্ট কথা কিন্তু পলিটিক্সের বাইরে তো কোনো কিছু থাকতে পারে না আর রাজনীতি আমি সরাসরি রাজনীতি করতে চেয়েছিলাম একটা সময় কিন্তু আমার শারীরিক কারণেই আমার চাচার বলা যায় এক ধরনের উপদেশে যে তুমি কালচারাল অ্যাক্টিভিস্ট হও ইউ ডু সামথিং দ্যাট মোর ইউ ক্যান হ্যান্ডেল সরাসরি রাজনীতি তোমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তোমার ফিজিক্যাল আনফিট বা ফিজিক্যাল প্রবলেমগুলো চিন্তা করে অ্যান্ড আই অলসো ওয়ান্ট আমি খুব একটু আমি ব্যক্তিগতভাবে একটু ভীতু প্রকৃতির মানুষ এবং আমার মনে হয় যে আমি একটু ভয়টাই বেশি পাই আওয়াজ দিলে আমি ভয় পেয়ে যাই সো আমি এক আমার যে খুব সাহসী মানুষ আমি নই আরেকটা জিনিস আমি পরে বুঝছি সেটা যে আমি একটু স্কেপিস্ট আমি একটু আই এম নট এ ভেরি বিপ্লবী মানুষজন মানসিকভাবে আমি একটু স্কেপিস্ট আমি একটু ভয় পাই সুবিধাবাদী জায়গা নিয়ে এটা আমার চারিত্রিক সমস্যা সো আমি দেখছি যে এটাকে যেহেতু আমার আমি এরকম সুতরাং আমি অন্য কোনো বড় স্টেক আমি নিতে পারবো না কিন্তু যেটাই করি না কেন একটা রাজনৈতিক দর্শনের উপর দাঁড়াই তো আমি কথা বলি সেটা সরাসরি বাম রাজনীতি কিনা এই মুহূর্তে সেটা যায় না বিকজ বাম রাজনীতি যেভাবে বাম রাজনীতিকে ট্রিট করা হয় সেটা তো এখন আর পৃথিবীর ইতিহাস পৃথিবীতে নাই পৃথিবীটা অনেক উন্নত অন্য স্পেসে চলে গেছে সেগুলো নিয়ে আমার চর্চা এবং আমার জিজ্ঞাসা এবং এটা নিয়ে আমার এক ধরনের গবেষণা এবং সেটার একটা এক্সপ্রেশন সিনেমায় কনস্ট্যান্টলি চলতে থাকে কি পড়তেন বা কাদের দ্বারা প্রভাবিত হয়েছে সত্যজিৎ রায়ের কথা বলেছেন আর কোন কোন ফিল্ম মেকার আপনাকে প্রভাবিত করেছে আর ফিল্ম মেকার বই আমি মনে করি যে তিনটা পিলার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নলেজ এস্থেটিক্স একটা হচ্ছে এস্থেটিক্স প্র্যাকটিস সো এই তিনটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে যে
যেটা আমার ছোটবেলায় এই নলেজের জন্য আমার সবচেয়ে বড় শক্তি ছিল ইলিয়াস স্যার। আমি ছেলেকটা সিপাহী করে আসলে মোটামুটি ডিসাইডেড হয়ে গেছিলাম যে আমি আসলে কি চাই, কি পড়তে আমার ভালো লাগে। তো এটা ছিল আমার প্রথম পড়া, কারণ তারপরে আমার রাজনীতি দর্শন পড়ার শুরু হয়। এবং তখন আমি যখন পুনাতে যাই ফার্স্ট ইয়ারে, তখন আমার হাতে দুটো বই ছিল, একটা হচ্ছে চেগোভারের ডায়েরি, বিহার বোধহয় তো ওই জিনিস নিয়ে আমি পুনাতে প্রথম পড়তে চলে গেছিলাম। তো এবং এগুলাই প্রথম ছোটবেলার পড়াশোনা। এবং তারপরে আমাকে খুবই ইন্সপায়ার করে যে মানুষটা, সেটা হচ্ছে রুমি, মুক্তিযুদ্ধ। এবং রুমির একাত্তরের দিনগুলি পড়ার পর আমি খুব সিম্পল জিনিস দিয়ে ইন্সপায়ার হয়েছি। মানে আমি ছোটবেলায় যে খুবই তাত্ত্বিক পড়াশোনা করছি সেটা না, আমি খুব সিম্পল সহজ জিনিস পড়ার চেষ্টা করছি। আমি সে সময় আমি খুবই বদ্রুদ্দিন আমার পড়তাম, খুবই শিয়াশিরুদ্দিন স্যার আমার সবচেয়ে প্রিয় রাইটার ছিল। আমি বাংলা মুসলমান মন ক্লাস টেনেই পড়ছিলাম, কিন্তু আমার মনে ক্লাস ইলেভেন এরকম সময় পড়ে ফেলছিলাম। কিন্তু তারপরে আমি পরে আসলে এগুলাকে আবার পড়ছি, অমর স্যারের বই বা সবার বই, কিন্তু ওই সময় একদম সহজ বই। যেমন রুমি পড়ে আমার দিনগুলি পড়ে আমার মুক্তিযুদ্ধের প্রতি আমার আগ্রহ জানে, মুক্তিযুদ্ধ যা বই পাইতাম তখন পড়ার চেষ্টা করতাম। এটা ছিল আমার প্রথম পলিটিক্যাল এজেন্ডা। কারণ রেজাকাকুর কাছ থেকে আমি একটা জিনিস শিখতাম, জানছিলাম, কাকু বলছিল যে দেখো মুক্তিযুদ্ধকে অবজেক্টিভলি দেখতে হবে, মুক্তিযুদ্ধ কি এটাকে যদি খুব ইমোশনালি দেখি তাহলে আমরা এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। এবং যখন প্রথমে ভেবে নিলাম মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনা, সো আমি বারবার একটা শব্দ বলি ইভেন্ট, ঘটনাগুলোকে ব্যাখ্যা তারাই করতে পারবে যাদের জ্ঞান বা যাদের দেখার ভঙ্গি আছে। নাহলে তুমি যে কোনো ঘটনাকে আমরা কিন্তু একটা অদ্ভুতভাবে ব্যাখ্যা করে দেবো, আচ্ছা এটাই কারণে ঘটছে। কিন্তু যখন আমরা গভীরভাবে ঘটনাটাকে ব্যাখ্যা করবো, সেটা বলি আর্টিজান হোক, সেটা শাহবাগ হোক, সেটা বা যে কোনো এবার মুক্তিযুদ্ধের মতো বড় ঘটনাই হোক, ঘটনাকে ব্যাখ্যা করতে হবে। এই ঘটনাটা কেন ঘটলো, এই মুক্তিযুদ্ধ একটা একটা ঘটনা না যে 25শে মার্চে আমরা শাসক গোষ্ঠী আমাদের উপর ঝাঁপায় পড়ছে আর আমরা লড়াই করে একটা স্বাধীনতা পাইছি। সো এই ঘটনাটাকে আমার ব্যাখ্যা করা জানা আমার একটা আগ্রহ ছিল। আর তার দ্বিতীয় জিনিসটা আমার যেটা করতে হবে এস্থেটিক্স, এটা সত্যিকার মাধ্যমেই হোক যে কেন, এটার জন্য আমার সবচেয়ে এক্সাইটিং বুক ছিল আর্ভিংস্টনের লাফ অফ লাইফ, ম্যান অফ দ্য লাইফ। সো এইটা আমাকে খুবই এক্সাইটেড করে তোলে এবং এইটা আমাকে মোটামুটি মুগ্ধ করে দেয় যে এইরকম একটা লোক থাকতে পারে, এত প্যাশনেট, এত প্রেম ওনার মধ্যে জীবনে, এটা অসাধারণ আমার লাগে। এবং ওনার একটা ছবি দেখি আমি, না ছবিটার নাম হচ্ছে লেটার টু থিও, পরে আমি বইটা পড়ি যে ব্যাঙ্গক থিওড্রাসের কাছে যে চিঠিগুলো লিখত সেই চিঠিগুলোর উপরে বই, এটা অসাধারণ বই এবং অসাধারণ তার জীবন। এবং ব্যাঙ্গক আমাকে ডেফিনেটলি চেষ্টা করি আমার সাধ্য মতো, সেটার ওই প্যাশন আসলে আসছে ভ্যান গঘ দেখে। এবং যখন ভ্যান গঘের পেন্টিং দেখতে আমি সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল, যখন দেখেছি আমার চোখ দিয়ে হঝর করে পানি জড়েছে যে যেই শৈশবে ভ্যান গঘকে আমি দেখেছি তার সৌভাগ্য হয়েছে যে তার পেন্টিং সেই স্যারি নাইট সেই কাজ তার সামনে দেখা এবং দেখে এসে। এবং তারপরে শুধু ভ্যান গঘ না, তারপরে এশার আমার কাছে, এশার আমার কাছে খুবই প্রিয় পেইন্টার এস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে। এবং সিনেমেটিক লাইট এবং শ্যাডো, এই জিনিসটা আমার মধ্যে বা আমার এক্সাইটমেন্ট তৈরি করছে আমার ইউনিভার্সিটি লাইফে, সেটা হচ্ছে ভার্মিল ডাচ পেইন্টার। ওর কাজ আমি যখন কাছ থেকে দেখি বা এখনো বড় যখন আমি ছোটবেলায় পেন্টিং গুলা দেখতাম, আমি দেখতাম যে কি সুন্দর লাইটের কাজ, কি সুন্দর, কি সুন্দরভাবে লাইট ফেলছে, কি সুন্দরভাবে লাইটিং করছে এজন এই জিনিসগুলো। এবং বর্তমান সময়ে আমার একটা বড় ইন্সপিরেশন হচ্ছে, যেটা আমি ইন্সপায়ার করছে, সেটা হচ্ছে ইমাম মালিকি, ইরানিয়ান পেইন্টার, রিসেন্ট টাইমে বয়স আমার ছিল ছোট একটা ভদ্রলোক, এবং অসাধারণ তার পেন্টিং, অসাধারণ তার কাজ। এবং এই সব কিছু পড়াশোনা এবং এই এস্থেটিক চর্চা গিয়ে যেখানে ল্যান্ড করে, যেখানে গিয়ে আসলে বুঝছি যে এটাই হচ্ছে লাস্ট, এই ওস্তাদের কাছ থেকে আসলে আমার যাত্রা শুরু, সেই ওস্তাদের আমরা তেমনি মনে হয় আমি আসলে এক দুপুরবেলা ওনার সাথে আমার দেখা হয়। এবং ওনার সাথে দেখার পরে মনে হয় যে বাবা তুমি আমার বাপ, তুমি আমার মা,
তুমি যা বলবো আমি তাই করব। তো তারপর থেকে ওনার সাথে কথা বলি এবং প্রতিদিনই ওনার সাথে আমার কথা হয়, মাঝে মাঝে আসে, খুব চট থাপ্পড় দেয়, কিন্তু ওনাকে ওনার মতো কোনোদিনই হতে পারবো না, ওনার কাছাকাছিও যেতে পারবো না, কিন্তু ওনাকে দেখি প্রতিদিন এবং ওনার সাথে প্রায় আমার কথা হয় ফোনে, ইমেলে, ফেসবুকে, ইজ অ্যাভেলেবল। ওনার নাম হচ্ছে, পৃথিবীতে যদি একটা ফিল্ম মেকার থাকে সেটা হচ্ছে ঋতিক কুমার ঘটক, আর একজন এক্সিস্ট করে না আমার কাছে। ওনার চেয়ে বড়, ওনার চেয়ে গ্রেট বাংলার ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে বা এই তল্লাটে ওনার চেয়ে বড় ফিল্ম মেকার জন্মায় নেই এখনো পর্যন্ত, এবং পৃথিবীর ইতিহাসে ওনার চেয়ে বড় ফিল্ম মেকার জন্মায় নেই আমার কাছে। সেই আটটা ছবি ওনার, সেটা যুক্তিতর্ক, গব্বর, ছেলাস ফিল্ম এবং অজান ফিল্ম, এই এটাই ছিল আমার জীবনের এখনো পর্যন্ত একমাত্র ঘোরা, এবং বারবার দেখতে হয় সুবর্ণরেখা, বারবার দেখতে হয় মেঘে থাকা তারা, বারবার দেখতে হয় অযান্ত্রিক। আমি যা যা বিশ্বাস করতে চাই, যা বলতে চাই, যেভাবে সিনেমা বিশ্বাস করি, যে বিশ্বাস সব কিছু আমি ওনার ছবির মধ্যে পাই। সো হি ইজ মাই অনলি ইন্সপিরেশন ইন ফিল্ম মেকিং এই মুহূর্তে। এরপরে ধরেন ওয়াংকার ওয়াই থেকে শুরু করে ইউ কাম টু তারটোভস্কি, আইজেনস্টাইন, এরা তো সব বিদেশি, সো এদের সাথে কানেকশন আমার কম হয়, কিন্তু ওনার সাথে আমার দেখা হয় প্রতিদিন। উনি আসে, উনি বাংলায় কথা বলে, কিন্তু তারটোভস্কির সাথে হয় না, উনি তো রুশ ভাষায় কথা বলে, ফেলিনি তো অর্ধ ভাষায় কথা বলে, আমার প্রিয় ফিল্ম মেকার মানিকাল ভারতীয় উনি তো হিন্দিতে কথা বলে, উনি তো বাংলায় বলে, তার মানে ওনার কথাটা আমি শুনতে পারি, ওনার কথাটা বুঝতে পারি। আজকে যদি আপনাকে কেউ এসে বলে যে আমি আসলে কোরিয়ান ছবি পছন্দ করি বেশি, আছে পারে তুই বুঝোস কোরিয়ান ভাষা কেমনে পছন্দ করে, হ্যাঁ ভালো লাগে বুঝছি, কতটুকু বুঝোস, একটা ভাষাই যদি না বুঝলাম ওই ছবি ভালো লাগে কেমনে, তাই না? সো ওনারটা আমি বুঝি, আরটা আসলে ভাই মাফ করবেন আমি বুঝি না। যত মাস্টার ফিল্ম মেকার হোক না কেন, বার্ডম্যানের নাম বলেন কি আলেকজান্ডার কালকের নাম বলেন, ফাসবেন্ডারের নাম বলেন, এরা গ্রেট ফিল্ম মেকার, ওনারটা বুঝি না আমি কি করবো, আমি বুঝি না তো ওনার ভাষা। আমার ভালো লাগে অসাধারণ ফিল্ম মেকিং, অসাধারণ সিনেমাটিক ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি উনি বুঝি আমার না, ওনার সাথে কথা বললে উনি আমার উত্তর দেন না, এই নিয়ে উত্তর দেয় প্রতিদিন, উত্তর দেয় আপনারা বলেন যে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন উত্তর দেবে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি, এবং তারপরে আই স্টার্ট ডুইং মাই প্র্যাকটিস উইচ ইজ ফটোগ্রাফি অর সিনেমাটোগ্রাফি, ফিল্ম মেকিং উইচ ইজ অ্যাডভার্টাইজিং। সো অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকিং ওয়াজ মাই প্র্যাকটিস অফ ফিল্ম মেকিং ক্রাফট। সো আমার আমি জাস্ট 10 বছর এই ক্রাফট প্র্যাকটিস করছি, আমি ফিলোসফিক্যালি কিছু করি না, কিন্তু আমি ক্রাফট প্র্যাকটিস করছি, আমি ওয়ান্ট টু মেক, আই ওয়ান্ট টু টেল স্টোরিজ ভিজুয়াল, সো দিস আর দ্য আমার প্র্যাকটিসের নমুনা, আমার প্র্যাকটিস। নট অনলি দ্যাট, এটা বিজ্ঞাপন করে আমার কিছু উপার্জন হয়েছে, যেটা সাধারণের থেকে একটু আমার এই বয়সে আমার যে উপার্জন হওয়ার কথা ছিল, থ্যাংক টু অসম বন্টন বাংলাদেশে, মানে তো আমি কিছু উপার্জন করতে পেরেছি, সেই উপার্জনের কারণে সো আমি কিছু ট্রাভেল করতে পেরেছি সারা পৃথিবী জুড়ে। সো দ্যাট ট্রাভেল অলসো হেল্প মি অ লট বিফোর আই ল্যান্ড আপ মেকিং আয়নাবাজি, এবং এই ট্রাভেলে সারা দুনিয়াতে আমি প্রায় দুনিয়াতে অনেক জায়গায় আমি একা একা ঘুরেছি, এবং ঘুরে ঘুরে আই ওয়ান্টেড টু আমার চোখকে তৈরি করার চেষ্টা করছি, আমার ভাবনাকে তৈরি করার চেষ্টা করছি, সেটা ইজ অল অন ট্রাভেল ফটোগ্রাফি। রোম, পাশেটা নেপাল, নিচেরটা প্রাগ, প্যারিস, ভেনিস, বার্লিন, লন্ডন, টলেরাডো, আফ্রিকা, ইটালি, দিস অল আর দ্য স্পেস ট্রাভেল, বিভিন্ন জায়গা বিভিন্ন সময়, এবং এই ট্রাভেলের একটা করে আমার যে চোখ তৈরি করার চেষ্টা করছি বড় দেশ বা বড় জিনিস দেখে, সেখান থেকে আই কেম আপ, কেম আপ, সেখান থেকে আসলে মাই জার্নি স্টার্ট। এসব আমার মানুষ, আমি মাহমুদ আনামুল হক, আমি ব্রিটিশ কাউন্সিলে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে জব করছি। আমার একটা জিজ্ঞাসা হচ্ছে, আপনি বলেছেন যে ঋত্বিক ঘটক আপনার দেখায় সেরা একজন চলচ্চিত্রকার, তো আপনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এবং মৃণাল সেনকে এক পাশে রেখে আপনি কেন ঋত্বিক ঘটককে বেছে নিলেন,
বেছে নিলাম মৃণালসেন, আমার খুব প্রিয় ফিল্ম মেকার। এখন হয় কি যে এই জন্যই আমি করলাম, কেন পোলারাইজ দেম, দে আর অল আর গ্রেট ইন দেয়ার ওন সেক্টর, বাট ওনার সাথে আমার কানেকশনটা বেশি হয়, আত্মিক কানেকশন বেশি হয়। ওর প্রতিটাকে আমি কল করার চেষ্টা করছি, কিন্তু উনি এত ব্যস্ত এবং উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতেছিল, এই কারণে উনি ফোন ধরে নেন। সো কি, আর মৃণাল সেনের ঘটনা যেটা হচ্ছে যে উনি মৃণাল সেন ইজ গ্রেট গ্রেট পার্সন, কিন্তু মৃণাল সেন যতটা ট্যালেন্টেড মনে হয়, যতটা ডাইনামিক মনে হয়, উনি টাইম দিচ্ছে, টাইম দেয় আমাকে, কথাবার্তা বলে, কিন্তু ঘটক সারা মদ নিয়ে একদম আমার সাথে বসে সারা রাত বসে থাকে, সেই জন্য ওনাকে আমার ওনাকে বেশি ভালো লাগে। আপনি সময় পাচ্ছেন অনেক, ওনার সাথে আমার টাইমটা বেশি কাটে, ভালো কাটে। আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি ছোটবেলা থেকে নিজেকে চেনা, নিজেকে জানার চেষ্টা করেন, যেটা বোঝার চেষ্টা করেন, তো এই যে এই পর্যায়ে এসে যে একটা সফলতা কিংবা এর পূর্বের সফলতা, লাইফে চাওয়া পাওয়া না পাওয়া এসব হিসেব মিলিয়ে জীবন বোধ সম্পর্কে আপনি ভাবেন খুব খারাপ। আমাকে জিজ্ঞেস করেন যদি আপনি, আমি কালকে থেকে কি করতে চাই, যদি আমার স্বপ্নের কথা বলি, আমার জীবনে একটা শখ বা স্বপ্ন হচ্ছে কৃষিকাজ করা, এগ্রিকালচার। আমি হয়তো এক সময় করবে, আমি মনে করি বাংলাদেশে পাটের অবস্থা খুব খারাপ এবং পাট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমি আসলে পাট নিয়ে কাজ করতে চাই এখন, আমি ফিল্ম বানাতে চাই না, আমি এসব সফলতা সিনেমা এগুলোর থেকেও আমার কাছে, আমি যদি বলেন যে আমার এখন টানে কি, আমি আসলে কৃষি কাজ করতে চাই এবং অনেস্টলি করতে চাই, ইট ইজ নট আ জোক, আমি বলতেছি আমি এটা করতে চাই। আমি নাসির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে পড়ছি, আমি একজন ফিল্ম মেকার হতে চাই, আমাকে কিছু উপদেশ দিন। ফিল্ম মেকার পৃথিবীর কোন ইনস্টিটিউট, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় ফিল্ম মেকার তৈরি করতে পারে না, ফিল্ম মেকার কোন জায়গাতে, ফিল্ম মেকার একদম অন্তর থেকে তৈরি হয়। এবং ফিল্ম মেকারের উপদেশ একটাই যে নিজেকে বললাম, নিজের দেশ, নিজের ভাষা এবং নিজের কৃষ্টিটা সম্বন্ধে যত বেশি আপনি জানবেন, তত বেশি আপনি এটাকে নিয়ে কালচার করতে পারবেন, এটা নিয়ে গল্প বলতে পারবেন, সেটা একটা বড় বড় কাজ। সো এইটার চর্চা করাটাই এখন ফিল্ম মেকিং, এবং নট নেসেসারি আপনি বড় ফিল্ম বা একটা বড় আয়নাবাজির মতো একটা সিনেমা বানাইতে হবে। You try to make a small film, আপনার আইফোন দিয়ে হোক, আপনার ক্যামেরা দিয়ে হোক, ট্রাই টু মেক এ স্মল স্মল স্টোরি। এবং দেখেন ফিল্মের কিন্তু ক্রাফটও ব্যাপার, দুইটা জিনিসই লাগে, আপনার চিন্তা ফিলোসফি এবং সেই সাথে সাথে আপনার ক্রাফটিং, সেটা তো আপনি শিখতে হবে। আপনি যখন এই স্মল ফিল্মসগুলো তৈরি করে জোড়া লাগাবেন, এটা কী আসলে ফিল্ম মেকিং আর স্ট্যাটিক ফটোগ্রাফির মধ্যে, স্ট্যাটিক সিনেমাটা একদম পার্থক্যটা কী, স্ট্যাটিকটার মধ্যে টাইম নেই, সিনেমার মধ্যে টাইম আছে, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স স্টিল ফটোগ্রাফি অ্যান্ড টাইম। So how you handle time, Tarkovsky ভাষায় sculpting in time, সময়কে ভাস্কর্য, সময়ের ভাস্কর্য আপনি কীভাবে দিবেন, কোন টাইম কতটুকু রাখবেন, কী শট কীভাবে নেবেন, কীভাবে আপনি গল্প বলবেন, প্রথমে আগে চিন্তা করেন আপনি কী বলতে চান, আপনি কি আসলে কিছু বলতে চান নাকি আপনি ফিল্ম বানানোর জন্য ফিল্ম বানাতে চান। ফিল্ম বানানোর জন্য ফিল্ম বানাতে চাইলে তো বাংলাদেশে প্রচুর ছবি হয়ে যাচ্ছে, FDC-তে ছবি হচ্ছে, ফিল্ম বানানোর জন্য ফিল্ম বানায় কিন্তু কিছু বলতে চান। সো ফিল্ম বানানোর জন্য ফিল্ম চালাতে চলে তো আপনার কোনো ব্যাপার না, আপনি কিছু নির্দিষ্ট যাওয়া আসা করেন, কয়েকজনকে অ্যাসেস করেন, বানাই ফেলবেন, কিন্তু যদি আপনি কিছু বলতে চান তাহলে কি সিদ্ধান্ত নিতে হবে আপনি কী বলতে চান, এই প্রস্তুতি আগে নিতে হবে, দেন ইউ কাম টু কীভাবে বলবেন, সেটার জন্য ইউ মেক এ স্মল স্মল ফিল্ম, ট্রাই টু মেক স্টোরিজ, টেল স্টোরিজ, সাউন্ড বসানকে টাইমটি কীভাবে স্পেস ইউজ করবেন সেটা জোড়া লাগান, শব্দ দেন, শব্দ কীভাবে ব্যবহার করবেন, অডিও অ্যান্ড ভিজুয়াল কীভাবে কনসিনথেসিস হয়, স্টাডি অ্যাবাউট ফিল্ম, রিড অ্যাবাউট ফিল্ম, টক অ্যাবাউট ফিল্ম বন্ধুদের সাথে, দেন আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি ফিল্ম বানাতে পারবেন, যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনোদিন হবে না। আমি সাইমন কামালি, আমি আমেরিকার একটা পত্রিকায় কাজ করি বাংলাদেশে। আজকাল দেখি আমরা প্রায় বাংলা সিনেমাতে
যে বিভিন্ন নাম মানে আমি তোমাকে চাই এমন ইত্যাদি আপনার ছবিটা আপনার আয়নাবাজি কেন? আচ্ছা, তখন ঢাকাতে তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটির মতো মতো ইউনিভার্সিটি ছিল না, তাই নর্থ সাউথ হয়তো বা ছিল না, অনেক টাকা লাগতো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য, ওটা একটু বেশিই ছিল হয়তো বা। তখন আমি পুনাতে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে কলকাতায় গেলাম, চার বন্ধু মিলে দিল্লিতে গেলাম, আলিগড়ে গেলাম। পুনাতে যখন গেলাম তখন হঠাৎ করে মাথায় এলো, আরে এখানে তো পুনা ফিল্ম ইনস্টিটিউট আছে, আমি তো এটা করতে চাই। তখন দেখলাম যে ফিল্ম ইনস্টিটিউটে কেমনে পড়া যায়। তখন বললো যে তুমি যদি গ্র্যাজুয়েশন না করো কোনো সাবজেক্টে, ইফ ইট ইজ এনি সাবজেক্ট লাইক ইকোনমিক্স অর হোয়াটএভার সাবজেক্টে তোমার যদি গ্র্যাজুয়েশন না থাকে, ওটা হচ্ছে মানে মাস্টার্স প্রোগ্রাম পুনা ইউনিভার্সিটিতে, পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে গেলে আগে একটা গ্র্যাজুয়েশন লাগে। তখন আমার মাথায় বুদ্ধি আসলো, আমি যদি এইখানে পড়ি তাহলে আমি রেগুলার পুনা ইউনিভার্সিটি ফিল্ম ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারবো, এখানে ফিল্মের একটা কালচার আছে, আমি দিয়ে ইকোনমিক্স তো ভুয়া ভুয়া পড়বো আর আসলে পড়বো এটা। তখন আমি ওই পুনাতে ইউনিভার্সিটি চুজ করলাম, এটা আমার লাইট জায়গা পড়ার জন্য। তো ফার্স্ট ইয়ারের শেষের দিকেই আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে গেলাম তখন আমার চক্কর খেয়ে গেল যে এটা আমি কি করতেছি, এবং দ্যাট ইজ দ্য টাইম যখন আমি আসলে সিনেমার সম্বন্ধে জানা শুরু করলাম, দেখা শুরু করলাম। তিন বছর আমি তারপরে ছিলাম পুনাতে, প্রতিদিন সকালবেলা আমার 8টা থেকে ক্লাস ছিল এবং 11টার মধ্যে ক্লাস শেষ হয়ে যেত। ঠিক 11টা সাড়ে 11টার দিকে আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটের একটা আর্কাইভ আছে যেটাকে বলে NFA, ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্কাইভ, পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ বই ওখানে আছে ফিল্মের। সো ঠিক 11টায় আমি ওখানে ঢুকতাম, প্রতিদিন রাত 9টায় বেরোতাম। আমি এক বছরে আমি প্রায় 1500 সিনেমা দেখছি প্রতিদিন, এবং আমি নিজে একটা সিলেবাস বানিয়ে ফেলছিলাম। সিলেবাসটা এরকম যে আচ্ছা আমি যে সিনেমা বানাতে চাই, গ্রেট ফিল্ম মেকার কারা, তারকোস্কি, ফেলিনি, কুরোসাওয়া, আইজেনস্টাইন, কুলেশভ, এরা গ্রেট ফিল্ম মেকার। আমি এদের সবার ফিল্মের লিস্ট একদম ডায়েরির মধ্যে সবার নাম লিখলাম, এ এ তারকোস্কির 8টা ছবি। আমি কালকের থেকে আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম আর্কাইভে যে ভাই আমি একটু ফিল্ম এনথুজিয়াস্টিক, আমি ফিল্ম দেখতে চাই। ওদের নিয়ম আছে ওদের যে অ্যাপ্লাই বাংলাদেশে যে কোনো রিসার্চ লাইব্রেরির মতো যদি অ্যাকসেপ্ট করে, তখন দে উইল গিভ ইউ চান্স যে আপনি যে কোনো সময় আপনি ওদের ছবির অর্ডার দিলে আপনি একটা রুম করে রুম আছে, ওই রুমে বসে আপনি বুকিং দিয়ে আপনি একা একা বসে ছবি দেখতে পারবেন। নট অনলি দ্যাট, ইউ ক্যান অ্যাকচুয়ালি রেন্ট স্টেন ব্যাগ, স্টেন ব্যাগ বুঝেন, ফিল্মে যেখানে এডিট করে স্টিনব্যাক বুকিং দিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ টু সি রিল ফিল্ম, মানে একদম রিল চালায় চালায় দেখতে পারবে, এই সুযোগও করা আছে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ এটাতে। সো এই সুযোগটা আমি পেলাম। সো আমি ওই এক বছর টানা সমস্ত ছবি দেখে ফেললাম ওদের, শুধু তাই দেখার পরে তারপরে আমি ওদের একটা কোর্স আছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, যেটা চলচ্চিত্র রস আস্বাদন, খুব ইম্পর্টেন্ট কোর্স, ইন্ডিয়ার খুবই গুরুত্বপূর্ণ কোর্স, এটা এক মাস হয় এবং খুব ইন্টারেস্টিং, আপনাদের জানলে খুশি হবেন। দেখেন আপনার কত ব্যাপারটা, এটা ধরেন 1970 সাল থেকে হইতেছে, 1975 সাল থেকে হচ্ছে এখানে ইন্ডিয়াতে হচ্ছে। প্রতি বছর ওরা 60 জন সারা ভারতবর্ষ থেকে মানুষ সিলেক্ট করে, সিলেক্ট মানে কি যারা অ্যাপ্লাই করে আর কি, অনেক অ্যাপ্লাই করে, ধর 1000 খানিক অ্যাপ্লাই করে, 60 জনকে দেয়। এরকম 60 জনকে প্রতি বছর নিয়ে সকাল 8টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত এক মাস FTI তে নিয়ে এসে চলচ্চিত্র রস আস্বাদন করে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন করে। এই লোকগুলো কারা জানেন? এই লোকগুলো হচ্ছে ডাক্তার, পুলিশ, একটা দুইটা স্টুডেন্ট, থিয়েটার কর্মী, তারপরে ধরেন ইঞ্জিনিয়ার, এই ধরনের। তো 70 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর 70 জন করে চলচ্চিত্র রস আস্বাদন করার জন্য লোক ওরা ক্রিয়েট করে যাচ্ছে। এরা ছড়ায় চক্রবৃদ্ধি হারে এখন কত বড় হয়েছে আপনার হবে, তার মানে কি পরিমাণ ফিল্ম এনথুজিয়াস্টিক বা ফিল্ম রস, ওইটা যেন একবার করে আসবেন, এক মাস পরে আপনি অন্য মানুষ হয়ে যাবেন। কারণ সকাল 8টা থেকে আপনাকে সুরেশ সাবরিয়া, মানিকল, মানে গ্রেট গ্রেট ফিল্ম টিচাররা আপনাকে ফিল্ম পড়াবে, আমাকে সত্যিটা পথের পাঁচালি পড়াইছে সকাল 9টার থেকে রাত বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত শুধু পথের পাঁচালি পড়ানো হয়েছে ইচ এন্ড এভরি শর্ট ধরে ধরে। এটা কিন্তু ফিল্ম মেকার হওয়ার জন্য না, চলচ্চিত্র অ্যাপ্রিসিয়েট করার জন্য, টু অ্যাপ্রিসিয়েট গুড সিনেমা। সো এটা সুযোগ আমার হয়েছিল ওই অ্যাপ্রিসিয়েট কোর্সটা করার, এটা সবাইকে দেয় না, আমি তো বহু প্রথমে দেয় নাই, তারপরে তো গিয়া স্যারকে বললাম স্যার আমি তো একটা বাংলাদেশি স্টুডেন্ট, কারণ তুমি অনেক ছোট, কারণ ওরা একটু স্টুডেন্ট পাওয়া হইতে হয় না এলেভেন, বা আমি তার কোনো সুযোগ পাবো না এটা করতে চাই, এটা করলাম। এটা করার পরে 2 বছর যেটা করলাম,
লাস্ট 2 বছর প্রতিদিন সকালবেলা আমি ইনস্টিটিউটে ঢুকে যেতাম। ইনস্টিটিউটে ঢুকে ওদের ক্লাসগুলোতে বসে পড়তাম ভিতর পিছনে গিয়ে। আর ফিনিস্টিউটের টিচাররা অনেক অন্যরকম হয়, দে আর ভেরি ফিলোসফার টু বি। সো আমার বসে থাকতো, আমি ওই বসে থাকতো বসে বসে। সেরকম করে আমি প্রায় এক বছর অলিখিতভাবে ফিনিস্টিউটের ক্লাস করছি। সো এরকম করে ধরে কাম ব্যাক আমি স্টার্ট করি, বারবার পড়ি, প্রতিদিন পড়ি হাউ টু রিড এ ফিল্ম জেমস মোনাকো। কবিতা তো একটু পর পরই করতে হয় বিভিন্ন সময়। বিনোদিনদার সবচেয়ে প্রিয়, এছাড়া জীবনানন্দ আর আল মাহমুদ, যারা কবিতা সবসময় করা হয় বিভিন্ন। রিসেন্টলি শ্রীজাতর কিছু কবিতা খুব ভালো লেগেছে। আর বাংলাদেশের একটা নতুন ছেলে রেজাউল করিম রতন দাস, ওর কবিতা আমার খুব ভালো লাগে রিসেন্ট টাইম। গায়ত্রী চক্রবর্তী স্পিবাককে যে আপনার পছন্দ হয়, এটা কি বিনোদনদার ফিরে আসার চাকা? না না না, ফিরে আসার চাকার কারণে না। গায়ত্রীর ওনার কিছু লেখা মাত্র শুরু করেছি আমি, লাস্ট ইগাল থেকে কিছু বই পড়েছি দেখেছি, জাস্ট শুরু করেছি আমি। শুরু করে আমার খুব এক্সাইটিং লাগতেছে, বুঝি না অনেক কিছু, আমি একটু প্রোস্ট্রাকচারালিজম একটু কম বুঝি, তারপরেও ভালোই লাগতেছে। আমি প্রশ্নটা করে নিই, আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই চলচ্চিত্র যেটা আয়নাবাজি সাম্প্রতিক সময় খুব আলোচিত, এটি আমার একেবারে যখন মুক্তি পায় তারপর ইমিডিয়েট পরেই আমার একবার শুধু দেখার সুযোগ হয়েছিল, এটা শ্যামলী সিনেমা হলে। জি, তো একটু বসে একটু নয়েজি ছিল, তারপরেও হচ্ছে যেটা আমি কিছু কিছু জায়গায় আমার একটু প্রশ্ন ছিল করতে চাই, সেটা হচ্ছে একেবারে শুরুর দিকে ওই যিনি হচ্ছে এখানে প্রধান নারী চরিত্র থাকেন, তাদের বাসায় একটা কাজের লোক থাকে, পরবর্তীতে আমি লক্ষ্য করলাম যে এরপরে ওই মোসাদ্দেকের যে বাকি পুরো সময়টা সিনেমাতে যতবার সে আসলো ভাষা ঠিক ছিল, সেই ময়মনসিংহের সেই ভাষাটা আর নাই। তো এটা মানে আসলে আপনি এটা কি ডেলিভারেট ছিল কিনা এটা, বা আসলে কোন প্রক্রিয়ায় তার ভাষাটা প্রমিত বা মেট্রোপলিটন কলোকুয়াল হয়ে গেল এটা, এটা একটা বিষয়। আর ভাষাগত আরেকটা প্রশ্ন আছে, দুইটা ভাষাগত প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ওই যে স্কুলটাতে বাচ্চাদেরকে অভিনয় শিখাচ্ছে, জি চঞ্চল চৌধুরী, ওখানে প্রসঙ্গক্রমে তাদের মুখ থেকে আমরা ওই চঞ্চল চৌধুরীকে অর্থাৎ আয়না আয়নাকে অ্যাড্রেস করতে শুনছি একটা জায়গায়, তারা আয়না টিচার বলছে, আয়না টিচার, টিচার কেন বলে এই জায়গাটাতে। আমার অবজারভেশন দেখি সেটা হচ্ছে ভাষার একটা শ্রেণী চরিত্র আছে, ভাষার শ্রেণী চরিত্র আছে, থাকার ফলে যেটা হয় যে ছেলে মেয়েদেরকে ওখানে দেখানো হচ্ছে, তো ঢাকা শহরে যদি আমরা দেখি যে ওই যে ছেলে মেয়েগুলো শিক্ষককে টিচার বলছে, যে সম্বোধনের মধ্যে কোনো রেসিপ্রোসিটি নাই, আমি যে আমার টিচার কেবল টিচার, তাহলে এটা একটা একটা স্বতন্ত্র শব্দ দিয়ে তাকে আমি মানে আমরা ওটা ব্যবহার করছি, পরে আসলে যে ওকে আমি বলবো যে এটা কনশিয়াস ছিলাম না আমি, যে আমি কনস্ট্যান্টলি যাতে কিশোরগঞ্জের ভাষাটা ইচ্ছা করে কিশোরগঞ্জের হয়, কারণ ভাষাগতভাবে ওকে সবসময় উচিত ছিল ওই ভাষাটা কন্টিনিউ করা। দ্যাট ওয়াজ, যদি এটা যদি বলেন দ্যাট ওয়াজ আ মিস্টেক, তো ভুল ত্রুটি সেবা বাধ্য দেওয়ার ছবি থাকতে পারে, দ্যাট ওয়াজ আ মিস্টেক যে ওটা কনশিয়াস ছিলাম, আমার কনশিয়াস থাকা উচিত ছিল অ্যাবাউট সবসময় যাতে ওর মধ্যে কিশোরগঞ্জের টানটা থাকে, ওটা ওয়াজ ডায়লগ বলার সময় এত কনশিয়াস ছিলাম না, সেটা একটা বড় ভুল ছিল। এটা গেলে এক, আরেকটা যেটা উত্তর সেটা আয়নার টিচার। আই ওয়ান্টেড টু মেক আ পয়েন্ট যে এই পুরো ক্লাসটাই অদ্ভুত, ওখানে আরেকটা চরিত্র ছিল যারা আয়নাকে গুরু ডাকে, গুরু কালকে না ইয়ে গুরু, এবার কোথায় যাচ্ছেন আপনি, যখন ওই বাচ্চাটা
যে বলে গুরু, ওকে তো টিচার বলে না, ও বলে গুরু এবার কোথায় কত এবার কোন ঝাঁকড়ে যাচ্ছে, ও কিন্তু আয়না টিচার বলে না, ও বলে গুরু। তো এখানে ওই ক্লাসে এক একজন এক একটা বলে, তো ওইখানে বিভিন্ন শ্রেণীর ক্লাসের বাচ্চারা এখানে থাকে। সো এই কারণে ইচ্ছা করে ওর ক্যারেক্টারটা ওর সাথে বাচ্চাদের সম্পর্কগুলা ডিফারেন্টলি অ্যাপ্লাই করা হয়েছে। পরে অন্য ছেলে কিন্তু যে কেউ এখানে গুরুটাকে গুরু আসছে যে এটা একটা কালচারালি আমাদের গুরু শীর্ষের জায়গা থেকে, আর এরা হচ্ছে কিছু ছেলে পেলে আছে মডার্ন। সো আয়নাকে একটু ডিফারেন্টলি ওদের যে সম্পর্ক এবং পাঠশালাটা বা এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে অদ্ভুত সম্পর্কের জায়গা তৈরি হয়েছে ওইটার পয়েন্ট টু মেক, বিকজ আয়না টিচার কেমন বলেন তখন এটা এটা কানে লাগে, মানে এটা ওস্তাদ বললে বা ভাইয়া বললে বা আয়না ভাই এটা বললে পরে এটা কানে লাগে না, আয়না টিচার বললে এটা অদ্ভুত এটা কানে লাগে। এবং ওই এই যে ডিসরাপশন তৈরি করাটার জন্যই স্পেসিফিকলি আমরা আয়না টিচার অ্যাপ্লাই করছিলাম ওখানে, জাস্ট একটা ডিসরাপশন তৈরি হয়, এক ধরনের মনে হয় সম্পর্কমূলক একটা ডিফারেন্ট, এটা একটা ও একটা টিচার, ওর নাটকের স্কুলের টিচার, কিন্তু আবার ওকে আবার গুরুও ডাকে, ও আবার মেবি আয়না ভাইও বলতে পারে কেউ একজন এখানে, এটা খুবই মিক্সচার, এটা খুব খুবই খুব অর্গানাইজ কোনো স্কুল না, এটা আমি সপ্তাহে দুই দিন ওরা এটা করে বা একদিন এটা করে, খুব অর্গানাইজ স্কুল না এটা। আর এটা এটা কিন্তু ওর স্কুলের নাটকে বাচ্চাদের স্কুলে শেখানোটা এটা একটা ক্যাম্প ক্রোমোফ্লাজের মতো, ওইটা বলে না আমি আয়নাবাজি কিভাবে বলবো সেটার একটা ছোট্ট প্রেজেন্টেশন দিতে চাই, কারণ একটু যে কারণে আমার মনে হয় এই প্রশ্নটা আপনারা করবেন কিন্তু করতে পারছেন না, গুছিয়ে উঠতে পারতেছেন না, কিন্তু আসলে একটু জানা দরকার যে এটার পিছনে আসলে কিভাবে কাজ হয়েছে। আমি এটা আপনাদের প্রশ্ন করি, এই আপনাদের এখানে এই ফেসবুকেই একজন বললো যে একজন মানে একটু কয়েকদিন যাবো যেটা প্রচুর চল আছে এই কথাটা, সেটা হচ্ছে এটা একটা নবল ছবি কোরিয়ান ছবি, আপনারা কে ওই ছবিটা দেখছেন আমি দেখি না, একটু বলবেন কেউ দেখেছেন কি কোরিয়ান ছবি টাম্বেল সামথিং, কেউ দেখেন এই ছবিটা, কেউ দেখেনি না, ফেসবুকে এটা প্রকাশ করছে কিন্তু ছবিটা কেউ দেখেনি, আমার খবর হয় কেউ ছবিটা দেখেনি কিন্তু বুঝতেছি না, বুঝতে পারতেছি না এই কারণে। এনিওয়ে যতদূর আমি শুনেছি ছবিটা হচ্ছে একজন মানুষ অন্যের জন্য জেল খাটে, পরলোকের জন্য জেল খাটে, সেটা হচ্ছে ছবিটার সাথে মিল, অন্যের জন্য জেল খাটার গল্প, এটা তো আজকের গল্প না, এটা তো বহু পুরান গল্প, কলকাতায় এরকম একটা মুভি আছে অনেক আগে বানানো 2009 বানানো, এবং একটা পলিটিশিয়ানের জন্য সে জেল খাটে, হ্যাঁ ও হচ্ছে নকশাল আইটেক মুভমেন্টের ক্যারেক্টারের জন্য জেল খাটে, তো এই গল্প তো প্রচুর আছে। সো এই গল্পটাই কি আয়নাবাজি, এটা তো এটা তো আয়নাবাজির একটা সিম্পল একটা এটা একটা ঘটনা মাত্র, এটা একটা ইভেন্ট মাত্র, দ্যাট ইজ নট আ স্টোরি, স্টোরি ইজ ডিফারেন্ট, ওটা একটা ইভেন্ট, ইটস একটা প্লট আইডিয়া, যে প্লট আইডিয়া ধরেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে আপনি ছবি বানাবেন, ইটস একটা প্লট আইডিয়া, তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে তো পৃথিবীতে কোটি ধরনের ছবি হয়েছে, সপ্তাহে কি এক প্রতিটা ছবি একই গল্প, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন এই ছবিটা করছিলাম কলকাতায়, আমি যখন বোম্বেতে ছবিটা ইয়ে করতে গেলাম কাজ করছিলাম ছবি পোস্ট প্রোডাকশন শুটিং, তখন আমি আমার যে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল একজন বিশুদা তার সাথে একজন কাজ করতো, সে বললো যে কলকাতায় এরকম একটা ছবি আছে আমি কাজ করছি, আমি বললাম কোন ছবি আপনি আমার নাম বলেন, তখন নামটা বললো, নামটা ছবিটা দেখলাম, তবে দেখলাম যে পলিটিক্যাল নকশাল মুভমেন্ট, তখন দেখলাম যে ইটস আর সেম মিথিফাইড স্টোরি বাট ইটস এ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার, একটা বোকা লোককে জোর করে ধরে নিয়ে যায়। আয়নাবাজির মূল গল্প হচ্ছে অভিনয়, আমি একজন অভিনেতা, পৃথিবী আমার মঞ্চ, সো দ্যাটস দ্য স্টোরি লাইন, এবং আয়নাবাজির মূল গল্প হচ্ছে বুড়িগঙ্গার পারে প্রতিদিন মানুষ আসে, ও সে তাঁত ছেঁচে তার মতো তার প্রফেশন চুজ করে বেঁচে থাকার জন্য, এবং তার জন্যই গানটা না বুঝি দুনিয়া না বুঝি তোমায় আমার কি দোষ আমি পাপ জমা। আয়নাবাজির প্রথম ভাবনা মোটামুটি 2011 সালে গাউসুল আলম শাওন আমার সাথে বহুদিনের কাজ করার অভিজ্ঞতার মানুষ, সে আমাকে একটা সূত্র বলে একটা গল্পের, সেটা হচ্ছে একজন মানুষ অন্যের জন্য জেল খাটে, বিনিময়ে পয়সা পায়, আবার সে একজন অভিনেতা যার জন্য জেল খাটে তার মতো হয়ে যায়, পরিণতিতে তার ফাঁসির আদেশ হয়, এই হচ্ছে গল্পের লাইন, এই থটটা আমাকে বলছিল যে এটা একটা গল্প, এইটা বানাইতে এটা বানাবি নাকি, তখন আমি বললাম তুই যদি স্ক্রিপ্ট লেখাইতে পারিস কাউকে দিয়ে আমি ক্যান ডু ইট, বাট জানি না এটা বানাবো কিনা, কারণ তখন আমি অলরেডি
আরো অনেকগুলো স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। এটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, ঢাকা মেট্রো 3-8-4, মিতা এখন ঢাকায়, পেন্সিলে আঁকা পড়ি, বই নিয়ম করে, এগুলো সব স্ক্রিপ্টিং নিয়ে আমি কাজ করছি। এবং সবগুলো খুব পার্সোনাল ছবি আমার, আমি নিজের গল্প, অনেক বেশি আমি যেটা বলতে চাই সে ধরনের গল্প। পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ইজ অ্যাবাউট মাই সিনেমা প্যাশন, ঢাকা মেট্রো ইজ অ্যাবাউট ঢাকার মেট্রো লাইফের থেকে এক ফ্রাস্ট্রেশনের গল্প, নিতা এখন ঢাকায় বেসিক্যালি মেঘের একা তাদের সিকুয়াল একভাবে, পেন্সিল একটা পরি হুমায়ুন আহমেদের গল্প, বই ম্যাম করে আমার লেখা একটা গল্প, খুব ইন্টারেস্টিং গল্প, এটা আমার থার্ড ফিল্ম বা ফোর্থ ফিল্ম হবে আমি বিশ্বাস করি, কারণ আমার এটা খুবই প্রিয় গল্প এবং এটা আমি বানাবো, গল্পটা বলবো না, ওটা খুব এক্সাইটিং। তো বলা যায় ব্রেসের একটা কথায়, সিনেমার তিনবার জন্ম হয় দুইবার মৃত্যু হয়। সিনেমার তিনবার কিভাবে যেটা জানেন আপনারা, ব্রেসের ফিল্ম হ্যাজ থ্রি বার্থ টু ডেথ, সিনেমার তিনবার জন্ম হয়। সিনেমা যখন আমার মাথায় আইডিয়া আসে, এই যে সামনে মাথায় বইয়ে গেছে আইডিয়াটা যখন মাথায় আসে তখন সিনেমার প্রথম জন্ম হয়। বাট ওয়েন ইউ রাইট দ্য স্ক্রিপ্ট সিনেমার মৃত্যু ঘটে, বিকজ দ্যাটস ইটস এ স্ক্রিপ্টেড থিং, ইটস নাথিং, এটার কোনো ভ্যালু নেই। বাট ওয়েন ইউ মেক এনি শুটিং, ডু শুটিং, শুটিংয়ে যান, ক্যামেরা বসান, লাইট দেন, অ্যাক্টার্স দেন, তখন সিনেমার আবার জন্ম হয়, দ্বিতীয় জন্ম। ওয়েন ইউ প্যাক আপ, ওয়েন ইউ সে প্যাক আপ, তখন সিনেমার মৃত্যু ঘটে। একটা গ্রাস ফুটেজের কোনো ভ্যালু নেই, মানে এডিটার ওটাকে কাটে, এডিট করে, ওটাকে জোড়া লাগায়, ওটাকে ইয়ে করে, বানায় একটা তৃতীয়বার জন্ম করে, সিনেমা ফাইনাল ফাইনাল বার্থ হয় যখন প্রজেক্ট হয়, ফিল্ম হ্যাজ থ্রি বার্থ টু ডেথ। সো সিনেমার দ্বিতীয় জন্মের পরে সিনেমাটা একটা চিত্রনাট্যর আকার ধারণ করে, চিত্রনাট্যটা দেখতে অনেকটা এরকম হয়, প্রথম সিকুয়েন্সে আয়না ধনুকাসনে বসে আছে, সিজন নট অন আমার অরিজিনাল স্ক্রিপ্ট দেখাচ্ছি, ফিল্মা এগুলা নাই, উল্টা হয়ে বসে আছে, তারপরে ব্যায়াম করে, তারপরে বাজারে সিন আসে, এটা ছিল প্রথম চিত্রনাট্য, সিকুয়েন্স ওয়ান, সিকুয়েন্স টু, এরকম করে একটা চিত্রনাট্য আমার কাছে আসে। এই চিত্রনাট্য নিয়ে মোটামুটি আমরা এক দুই বছর কাটাই, মোটামুটি এক বছর তো কাটি। এটার নাম থাকে প্রক্সি, আমার চ্যানেলে এটা আমরা বুটিক সিনেমা হিসেবে এটা করতে চেষ্টা করছিলাম। একদিন আমাকে বললা হলো যে একটু চিত্র গল্পটা শুনি, গল্পটা আমি লিখে পাঠালাম, ওখান থেকে নির্ভরযোগ্য বললো এই গল্পটা ঠিক বুঝি নাই, আপনি অন্য একটা ছবি করেন, আপনি না প্রেমের ছবি ভালো বানাবেন, ওরকম কিছু বানাবেন, দেখি কি করতে পারি। সো তারপরে আমাদের প্রডিউসার অর্থাৎ কিছু লগ্নি করার লোক আসে, কিছু ফাইন্যান্স করার লোক আসে, তারা মিলে একটা সিদ্ধান্ত নিল যে আমরা ছবিটা বানাতে চাই, আমি বানাবো। ওকে ফাইন, স্ক্রিপ্ট এরকম আসছে, আমি স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, রিসার্চ শুরু করি, আমি তখন রিসার্চ করছিলাম যেখানে যাওয়া, এরকম কয়েকদের সাথে কথা বলা, এরকম কেউ আছে নাকি, এরকম থাকে নাকি, এরকম অ্যাক্টিং কি জিনিস, অ্যাক্টিং এর রিসার্চ এগুলো করছিলাম তখন। তারপরে মোটামুটি একটা নাম ঠিক করা হলো, আয়নাবাজি, অনেকগুলো নাম হলো, লাগভেল কি নাম হতে পারে, প্রক্সি নাম হতে পারে, রঙ্গ খেলা হতে পারে, দুনিয়া হতে পারে, এরকম অনেকগুলো নাম ঠিক করা হলো। আমাদের একজন প্রডিউসারের ফাইন্যান্সারের একজন লোক বললো যে আয়নাবাজি নামটা আমার একটা নতুন ব্যাপার আছে, যে শব্দটা আমার পরিচিত না, এটা অদ্ভুত শব্দ, নতুন শব্দ, এবং এটা মিরর গেম, এটার ইংরেজি নাম হচ্ছে স্মোক ইন দ্য মিরর, সো এটার মিরর গেম, সো এটা নামটা অনেক কাজ করবে, গেমটা এগুলি মোর পপুলারাইজ হবে, মানুষ এটা মনে রাখতে পারবে, এটার নাম একটা, এটার নাম এটা এভাবেই চিন্তা করে, তখন আমরা আয়নাবাজি নামটা সিলেক্ট করলাম, আয়নাবাজি এটার নাম। তারপরে কাজ হয় এটা চিত্র গবেষণা করা, চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ শুরু হয়, যে চিত্রনাট্য তখন অনেক ফোর্থ অ্যাক্টে অনেক ঝামেলা ছিল, থার্ড অ্যাক্টে ঝামেলা ছিল, সেগুলো ঠিক করা, ফোর্থ অ্যাক্ট তখন শেষ হচ্ছিল না, এগুলো কাজ করছিলাম। শুটিং দল প্রস্তুত করা, অর্থাৎ শুটিংয়ে যে গ্রুপ টিম আমার দরকার হয় সেই টিমটা ঠিক করি, এখানে একটা টিম লিস্ট আছে, সেই টিম দুটা আমরা ঠিক করি যে এরা আমার শুটিং দল, এবং তারপরে আমরা কাস্টিং করি, কারণ প্রতিটা কাস্টিংয়ের একটা পরিচয় আমরা স্টাডি করি যে কে কীরকম। সো আয়না কে তখন আমরা চিন্তা করি, এটা কিন্তু শুটিংয়ের আগে লেখা আয়নার সম্বন্ধে বর্ণনা, উইথ ইভেন দ্য স্ক্রিপ্ট যখন তখনও চূড়ান্ত হয়নি, তখন শাহফুত করিম আয়না দিনাজপুরের বোরাল গ্রামে আয়নার জন্ম যাত্রা দলের আম্বু সিরাজির ঘরে, যাত্রা দলের প্রিন্সের বিয়ে হওয়ার জন্য আয়নার বাবা গৃহত্যাগী হয়ে বিয়ের কিছুদিনের মধ্যে সিরাজি মারা যায় মরণব্যাধি ক্যান্সারে, তারপর থেকে আয়না তার মার জীবন সংগ্রাম শুরু হয়, অভাবার জীবনের টানা পড়ে নিয়ে আয়না তার পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায়, যেটা পরে আসলে আমরা মেনটেন করিনি, ইট ওয়াজ মাই ফার্স্ট থট, পরে ওকে আমি ওইটা দেখাইনি,
অভিনয় আয়নার রক্তে, তাই ঢাকায় এসে অভিনয়ের জন্য নাট্যদলে কাজ করে ছোটখাটো একটা চাকরি। কোনো এক সময় প্রয়োজন হয় মায়ের চিকিৎসার জন্য টাকা, কোনোভাবেই টাকা উপার্জন করতে পারে না। অনেক চেষ্টা করে মায়ের হার্ট সার্জারির জন্য টাকা জোগাড় করতে পারে না। এক সময় সে জেল এক পর্যায়ে সে জেল খাটা চাকরি পায়। এমন ছ মাস জেল খাটবে বলে মানি লন্ডারিং আসামের সাথে 2 লক্ষ টাকা পায়। তারপর আয়নার আর পিছনে তাকাতে হয় না, একের পর এক বুদ্ধ জেল খাটতে থাকে। আয়না খুব সাধারণ জীবনযাপন করে, সারাদিন অভিনয়ের চর্চা করতে থাকে। মহল্লার সবাই তাকে আয়না ভাই বলে ডাকে। এক পাড়ার স্কুলে বাচ্চাদের অভিনয় শেখায়। মাসে এক একটা থেকে 500 টাকা করে, একটা বাচ্চা থেকে 500 টাকা দেয়। সেই টাকা আয়না জমিয়ে রাখে কোনো এক স্বপ্ন পূরণের জন্য। প্রতি মাসে আয়নার রেট 1.5 লক্ষ টাকা। আয়নার মতো ঢাকাতে আরো কয়েকজন আছে। কোনো এক এরকম কেস আসলে নীল দর্পণ স্টুডিও নামে, যেটা হলে স্টুডিও পরে নাম দিয়েছি, নীল দর্পণ স্টুডিওতে আয়না যায়। নীল দর্পণ স্টুডিওতে মালিক গাউসুলে এইসব কেসের খবর রাখে। গাউসুল নিজেই প্রতিটা কেস তৈরি করে আয়নাকে দেয়। আয়না মদ খায় না, সিগারেটও খায় না, কিন্তু চরিত্রের প্রয়োজনে সবকিছুই করতে হয়। জীবনে কোনো প্রেম নাই, জীবনের লড়াইতে কোনোদিন কোনো মেয়েকে ঠিক মতো দেখতেই পায়নি। বাংলা সিনেমার পপিকে দেখে মাঝে মাঝে হস্ত মৈথুন করে। এইটুকু আয়নার ব্যাকগ্রাউন্ড। Then we come to Riddhi. Riddhi ke. So Riddhi hong a Dhakay jonmo, baba engineer, ekhon obosor niyeche. Libya te chilen 30 bochor, tarpor Saudi Arabe. Riddhi Bangladesh school college e porashona hoy nai, A level kore Dhaka Bishwabidyalay IR honors kore. Ar bhalo lage na porashona korte, onno kichu korte chay jibone. Asimov ar Darry Brown tar priyo, ar music kore shune sanjana. Idani Rabindra Shongit bhalo lagche khub, bangla porte pare na, tai Idris ke she jeta ashole mosaddeq, je ইংরেজি শেখায়, তার বদলে তাকে সে বাংলা শেখায়। বাবা রিদি এই বাসায় থাকে, ইদ্রিস তার বাসা সব কাজ করে। মা মারা যায় 3 বছর আগে। বিদেশে বড় হওয়ায় তার বাড়ির সব কাজ নিজেরাই করতে পারে। রিদির প্রেম ছিল বিশ্ববিদ্যালয়ের যুবলীগের নেতার সাথে, এখন তার সে তার থেকে মুক্তি চায়। দ্যাট ওয়াজ আর ব্যাকগ্রাউন্ড। সো এরকম করে ইচ এন্ড এভরি ক্যারেক্টারের আমরা ব্যাকগ্রাউন্ড লিখি, প্রতিটা ক্যারেক্টারের, যে তার বাপ কে, মা কি, কই থাকে, কেমনে চলে, কি খায়, দাঁত ব্রাশ করে কোন টুথপেস্ট দিয়ে, ওই ডিটেইল আউট করার চেষ্টা করি। আমরা প্রায় 4 মাস প্রি প্রোডাকশন করি। এরকম করে আমাদের একটা প্রি প্রোডাকশন বোর্ড ছিল, যেটাতে সব লোকেশনের ছবি, ক্যারেক্টারের ছবি, এগুলো নিয়ে আমরা আসলে এগুলো নিয়ে কথাবার্তা করি রাত দিই। এবং আমরা একটা প্রি টেস্ট, একটা টেস্ট করি, যে টেস্টটা হচ্ছে ক্যামেরা টেস্ট করি। সেটার জন্য আমরা শুটিং এর আগে প্রায় 1 মাস আগে 2 মাস আগে আমরা একটা মক শুটিং করি অ্যাক্টরদেরকে নিয়ে। এবং আমরা শুটিং করে আসলে দেখি আমরা আসলে টিমটাকে ঠিকমতো পারি কিনা হ্যান্ডেল করতে, আয়নাই বা কেমন, কোন ক্যামেরাই বা ব্যবহার করব। ওই যে দেখেন শট নাম্বার 1/1, শট নাম্বার 1/3, ওইখানে ছিল গল্পটা শুরু হয় আয়নার ঘর থেকে এক্সিস্ট করে, কি রং ওখানে অলরেডি এক্সিস্ট করে। এবং এই রংগুলো এক্সিস্ট করার পর, এগুলো স্টাডি করার পর, উইকেম আউট যে আমরা কি রং ব্যবহার করবো। আমরা 2টা রঙের মধ্যে পৌঁছাই, ওটা হচ্ছে আয়নার রং, এটা হচ্ছে রিদির রং। সো আমরা মোটামুটি 2টা রঙে পৌঁছাই, যে ব্যাকগ্রাউন্ডে যদি এসব রং থাকে তাহলে আয়নার রিদি কি ধরনের কাপড় পরবে। সো দ্যাট ওয়াজ আওয়ার রং কালার নিয়ে আমরা কাজ করি। আমাদের ফিলোসফি বিহাইন্ড ইট ভেরি ডিফারেন্ট। আয়নাবাজিতে রেড হচ্ছে এভিল। আপনি দেখবেন যখনই আয়নাবাজিতে কোনো লাল আসে তখন এটা এভিল আসে, অর্থাৎ কুতুব সিদ্দিকের মধ্যে লাল স্ট্রাইপ, ওই ব্রুকিলের মাথার মধ্যে লাল টুপি, যখন কোনো রেড কার আসে। এবং আয়নার কোনো জায়গায় কোনো রেড নাই, আয়না কখনো রেড কিছু পারে না, রিদিও পারে না। সো রেড হচ্ছে আয়নাবাজিতে ইভিল, আর টেস্টাল এবং এই টোনটা হচ্ছে আয়নাবাজি কালার, আয়না কালার। অ্যান্ড দেন তারপরে যেটা আসে, দেখব যে স্ক্রিপ্ট এবং তারপরে পুরো ছবিটার একভাবে একটা স্টোরি বোর্ডিং করা হয়। ইচ অ্যান্ড এভরি শটস এটা এরকম দেখতে হয়। দেন উই গো টু লোকেশন এবং উই শট ইট। লোকেশনের স্কিলগুলো আমরা ইয়ে করি, শুট করি এবং চিন্তা করি। এবং তারপরে এখন বলতে পারেন যে এত ছোপুরা ছবিটা যে স্টোরি বোর্ড করা হয়েছে ওটার সাথে ছবি কি মিল আছে নাকি, স্টোরি বোর্ড ওটা শুটিং, ওটা স্টোরি বোর্ড ওটা শুটিং, সো ইটস বেসিক্যালি এক্স্যাক্টলি সেম। অ্যান্ড দ্য সেট, এটা হচ্ছে অরিজিনাল এবং তারপর এটা হচ্ছে শর্ট, এটা অরিজিনাল এটা হচ্ছে শর্ট, এবং দ্যাট ইজ আওয়ার শুটিং স্টিল। এবং তারপরে এটা আপনারা দেখছেন আশা করি আমার বাড়িতে সিনেমার শেষে এটা দেখা। এবং আপনারা যদি যে সিনেমার উপর যে বইগুলো করতে চান তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা বই হচ্ছে এই 3টা বই। থ্যাংক ইউ।
হিসেবে আমরা সত্যি খুবই আনন্দিত এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের সামনে অডিয়েন্সটা শুনেছিলেন। ডিসিপ্লিনের মানুষ যদি আপনাদের সাথে রেগুলারলি কথা বলে এবং আপনাদের ইন্টারেস্ট এবং এগুলা চর্চা করা হয়, সো এটা খুবই ভালো জিনিস হবে। এবং আজকে তো শুধুমাত্র আয়নাবাজি নিয়ে কথা বলা হলো, আমি সবসময় আপনাদের সাথে থাকবো। Not necessarily our situation, we can specify more, we can talk about more specific thing like amra kotha bolte pari popular cinema case study niye, amra kotha bolte pari wankar wire cinema niye, amra kotha bolte pari the ghatoker cinema niye, amra shudhumatro megharakati den tara niye kotha bolte pari, so amra specific kore ami mone hoy je kotha bolte pari. I can present you আমার ভাবনা অ্যাবাউট মেঘেরাগা তারা নিয়ে মিনিমাম 200-250টা ক্লাস লাগবে, মানে 250 ঘন্টা লাগবে কথা বলতে গেলে, কারণ এতটাই ইন ডেপথ স্টোরি। শুধুমাত্র কালেক্টিভ আনকনশিয়াস নিয়ে কথা বলতেই অনেক টাইম চলে যাবে।